वंदे श्री चैतन्य प्रभु वंदे नित नंदसहोदित श्रीनंद नंदन वंदे नंद 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 राधिका का चरणोद गोपीजन समयुक्त बिंदा बन मनोहर वाचाकुअ कृपा सिंधुवच पतिता पावने वैष्णवेभ्यो नमो नम मूकगिरी यृपा तमहंग बंदे परमंदमाधव वृंदाव तूसदे वै पिया वै केशवश কৃষ্ণভক্তিপদে দেবী সত নমস্কৃতন দেবীং সরস্বতিং বাস ততো জুদি সংকীর্ণ কথোপদেশ গৌরীপাত্রস্রকাশনে সুক্ত গুভক্তিযুক্ত भक्ति जगो बन् धेयं सदा परिभवग्नमविष्टदोऽहं तेथास्पदं शिव विरञ्जन तं शरण्यं भित्तात्युहं पुनपालभवाद्यभूतं वन्दे महापुरुष ते, ते चरुणार्विन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजीत तुम पिगुबो वसुधादर्शु और नानु राग रस सागर सारु मूर्ति हे साराधि कामय कदा एककाम श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद श्री आद्यय तगदा धर शिवसदि गौर भक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद सियाद गाधर शिवसादी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, आम, हरे आम, राम हरे राम, राम 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 हरे आजानुलम्बित हुजौ कानुका बोदा तो शंकर तनै कभी तरो कमला ये ताक्षो विशां पालो बंदे जगत प्रियकरो करुणा बतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, आम, हरे राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैर्वंदम भुक्तिं च मुक्तिं च तदासि निवानुरूपेण सदा नरां गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषि नारायणो नारायणप्रियमनोङ्गमदापहारम् पुरपति भज भीश्वनाथ वागीषुष्वदे लक्ष्मी से वक्षसी ज्यास्ते हृदय संविहित भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

জনসতর্ অচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জর্গত পড়া বৈষেতর গৌরী গোষ্ঠীপতি শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কহা পারমশু জগদ্গুরু জানিছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী থেকে প্রহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতা বীজ গৌরীয় গোষ্ঠীপতি শিলপহুপাধ জানিয়েছেন একমাত্র সাধু সঙ্গের দ্বারা জীবের মঙ্গলের রাস্তা খোলে অন্য কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই একমাত্র সাধুসঙ্গের দ্বারা বদ্যজীবের মঙ্গলের রাস্তা খোলে কারণ শতাং প্রসঙ্গ মমবীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণর সায় অনাক কথা তয়ৌশনাদ আশু অপবর্গণী শ্যা ভক্তিরতীর কারণ সৎসঙ্গেতে ভগবানের অপ্রাকৃত কথা আলোচনার সুযোগ হয় অবশ্য বাইরের অনেক লোকও জড়জগতে তারাও ভগবানের কথা আলোচনার চেষ্টা করেন কিন্তু তাদের কথা আলোচনা হলে সেটা হরিকতা হয় এরকম কোনো কথা নেই বপা জানাচ্ছেন এটা হরিকত হয় না এই জন্য কপিজি মহারাজ বলছেন ভাবা প্রবর্গ ভ্রমত না এটা শতাং প্রসঙ্গাত মমবীর্য সংবিধ ভবন্ত হিতকর্ণ রসায়নক সাধুগণের প্রসঙ্গেতে যখনই সাধু সঙ্গ হয় তখনই তারা অন্য কোনো কথা আলোচনা করেন না ভগবানের কথা আলোচনা করেন আর ভগবানের কথা আলোচনার সুযোগের ফলে জীবের বদ্ধজীবের অন্তঃকরণের যা কিছু অনর্থ আছে সেই অনর্থগুলো বিদুরিত হয়ে যায় বিদূড়িত হয়ে তাকে হৃদয়টাকে নির্মল করে দেয় আর নির্মল হৃদয়তে ভগবানের ভজন সম্ভব হয়ে থাকে অনর্থগ্রস্ত অবস্থায় ভগবানের ভজন সম্ভব হয় না অনর্থগ্রস্ত অবস্থায় ভগবানের ভজন বাস্তবিক হয় না ভগ ভজনের মতো অন্য কিছু হয় বাস্তবিক ভজন সম্ভব হয় না অনর্থ অপগম হলে তবেই বাস্তবিক হরিভজনের প্রসঙ্গ আসতে পারে আলোচনা প্রসঙ্গে প্রভাত জানাচ্ছেন শৌভরি ঋষি অজামিল ওইলো অর্থাৎ পুরুরোবা জজাতি এদের কপটতা ছিল না বলে এদের কপটতা ছিল না এদের দুর্বলতা ছিল এদের দুর্বলতা ছিল কিন্তু কপটতা ছিল না তাই জন্য এরা মঙ্গলের রাস্তা খুঁজে পেয়েছিলেন পরে প্রবা জানাচ্ছেন কপট ব্যক্তির সঙ্গে দুর্বল হৃদয়ের পার্থক্যটা কোথায় অর্থাৎ কপট ব্যক্তি আর দুর্বল হৃদয় এই দুজনের মধ্যে পার্থক্য কী প্র বলছেন দুর্বল হৃদয় যারা আছেন যারা দুর্বল হৃদয় দুর্বল হৃদয় মানে ভেতরে কাম আছে বিভিন্ন কারণে সে দুর্বল এবং সেটা নিজে অনুভব করেন নিজে অনুভব করেন আমি দুর্বল আমি পেরে উঠছি না আমার ঘৃণা লাগছে আমার বিষয়ের প্রতি আকর্ষণ কামিনী কার্য আকর্ষণ আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে কিন্তু আমি পেরে উঠছি না এটাকে কাটিয়ে উঠতে পারছি না এটাকে বলে দুর্বলতা দুর্বলতা মানে ভেতরে নানারকম অনর্থ আছে সে নিজে উপলব্ধি করছেন আমার দুর্বলতা আছে আমি পেরে উঠছি না এটা তার অনুভবের বিষয় হয় এবং নিজের চরিত্র নিজের ব্যবহার সব কিছুর ওপর নিজের একটা নিজের একটা ঘৃণা হয় নিজের ওপর নিজের ঘৃণা হয় কিন্তু তথাপি বিষয় ছাড়তে পারেন না সেই জন্য কোনো মতে নিজেকে ঘৃণা করতে করতে নিজে ঘৃণা হয় এই ঘৃণা করতে করতে বিষয়টাকে ভোগ করেন কেন উপায় নেই বিষয় ছাড়তে পারছেন না ছাড়া সম্ভব হচ্ছে না কিন্তু নিজেকে লজ্জা হয় নিজের ওপর নিজের ওপর ঘৃণা হয় কিন্তু তথাপি বিষয়টাকে ভোগ করেন কি করব পেরে উঠছি না এই অবস্থায় এরকম অবস্থায় কৃষ্ণ তাকে সাহায্য করতে পারেন কৃষ্ণ তাকে সাহায্য করতে পারেন দুর্বল হৃদয় ব্যক্তিকে কৃষ্ণ সাহায্য করতে পারেন যদি তার গুরুবৈশমের সঙ্গ হয় তাহলে তাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করতে চান কিন্তু যারা কপট ব্যক্তি তাদের রকম ভাবে ভগবান কোন কোনোরকমভাবে কৃপা করতে চান না কপট ব্যক্তির লক্ষণ হল নিজে অন্যায় করবে অপরাধ করবে বিভিন্ন রকমের ভোগবিলাস করছে সব কিছু করছে করে কিন্তু নিজের দোষটাকে স্বীকার করবে না নিজের দোষকে স্বীকার করছে না আমি অন্যায় করিনি ঠিকই করেছি এই ধরনের ব্যক্তি কপট এরা নিজেদের যে দুর্বলতা এটা জানে বুঝতে পারছে কিন্তু তাদের স্বীকার করবে না এই জন্য সাধু সঙ্গের সাধু সঙ্গের মাধ্যমে দুজনের পার্থক্য বোঝা যায় অর্থাৎ কপট ব্যক্তিকে আর দুর্বল হৃদয়ে সম্পন্ন ব্যক্তির মধ্যে যে পার্থক্য এটা অনুভব করা যায় দুর্বল হৃদয়ের ব্যক্তি অজামিল উপলব্ধি করেছিল পুরুরবা উপলব্ধি করেছিল যজাতি উপলব্ধি করেছিল সবরি ঋষি নিজেকে লজ্জা করেছিলেন অনেক আফসোস করেছিলেন করে নিজের ধিক্কার দিয়েছিলেন এগুলো সব হয় এদের মঙ্গলের রাস্তা খোলে ভগবান বদ্ধজীবের মঙ্গলের জন্য বিভিন্ন সাধুসঙ্গ থেকে আরম্ভ করে হরিকথা মঠ মন্দির মহাপুরুষের দ্বারা বর্তমানে যে অবস্থা তার কথা আমি বলছি না মহাপুরুষের দ্বারা প্রতিষ্ঠিত এবং সংরক্ষিত যতদিন থাকেন মঠে যতক্ষণ মঠে যতদিন পর্যন্ত বাস্তব সাধু থাকেন মঠের মধ্যে যতক্ষণ পর্যন্ত বাস্তব সাধু থাকবেন ততক্ষণ পর্যন্ত সেটাকে মঠ বলা যাবে যখন সেখানে কোনো সাধুর আবাস থাকে না সব সাধু চলে যায় কেবল অত্যাচারী ব্যক্তিগণের মেলা বসে যায় তখন সেটাকে আর মঠ বলা যায় না সেটাকে গুরুপাত বলছেন কোমঠ মঠ বলা যায় না কোমঠ বলা যায় হ্যাঁ না বলছেন যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ হবে মঠে হরিকথা কীর্তনের আলোচনা এবং যেমন স্নানযাত্রা থেকে আরম্ভ করে চন্দনযাত্রা রথযাত্রা বিভিন্ন রকমের উৎসবের ব্যবস্থা ভগবান করে থাকেন বিভিন্ন রকমের উৎসবের ব্যবস্থা ভগবান করে রাখেন বদ্ধজীবের মঙ্গলের জন্য তিনি এসব ব্যবস্থাগুলো করে থাকেন বদ্ধজীবের মঙ্গলের জন্য ভগবান বিভিন্ন রকমের ব্যবস্থা করে থাকেন বদ্ধজীবের মঙ্গলের জন্য ভগবান বিভিন্ন রকমের ব্যবস্থা করে থাকেন যতপি আমরা কপটতা আমাদের কপটতা আছে বলে সেই সব সুযোগগুলো আমরা নিতে পারি না যেমন আজকে হচ্ছে আজকে হল আজকে স্নানযাত্রা জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব স্নানযাত্রা সম্বন্ধে বেশ কয়েকজন ভক্ত অনুরোধ করেছিলেন কিছু আলোচনা করলে ভালো হয় তারপর আমরা আমাদের নিত্য আলোচনা আমরা যাব এটাও নিত্য আলোচনা তথাপি এই স্নানযাত্রা উৎসব সম্বন্ধে বক্তব্য এই নীলাচলে জগন্নাথ বিরাজমান আছেন নিত্যকাল নীলাচল ধাম নিত্য বিরাজিত রয়েছেন শ্রীরঙ্গম নীলাচল ধাম রামেশ্বরম বদ্ধিকাশ্রম অযোধ্যা দ্বারিকা মায়া মায়াপুরী এগুলো সব নিত্য বিরাজিত তথাপি শাস্তে বিচার আছে যে স্বয়ম্ভুব মন স্বয়ম্ভুব মনু স্বয়ম্ভুব মনু তাকে ভগবান আদেশ করেছিলেন যে আমি এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে আজকে যে জ্যৈষ্ঠ মাস তার পূর্ণিমাতে আমি জগন্নাথ রূপে জগতে আবির্ভাব হয়েছিলাম হয়েছিলাম আমি হয়ে এই জন্য এই তিথিকে তুমি বিভিন্ন রকমভাবে পালন করবে সেই পালন করার পদ্ধতিগুলো ভগবান বলে দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই তিথিতে অবতীর্ণ হয়েছিলাম ও মনুকে বলেছিলেন ভগবান আর তোমাকে করতে হবে এই তিথির আয়োজন করতে হবে এই তিথির অধিবাস স্থিতি আলোচনা করতে হবে অধিবাস তিথিতে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম আছে অনেক রকম ভেতরে সেগুলো হয় আর জগন্নাথ বলছেন যে আমার আবির্ভাবের পূর্বে আমি ওখানে একটা কুয়া একটা কূপ যেখানে সর্বতীর্থে জল বিরাজমান থাকবে সেই কূপ আমি নির আমি ওখানে স্থাপন করেছিলাম জগন্নাথ বলছেন আমি আবির্ভাবের পূর্বেই আমি একটা সর্বতীর্থময় জল পাওয়া যায় এমন একটা তীর্থ আছে আমি সেখানে ব্যবস্থা করেছিলাম সেটা কোথায় যেখানে যজ্ঞবেদী আছে যারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন যারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন তারা জানেন পরিক্রমার সময় একটা যজ্ঞবেদী পাওয়া যায় বিরাট যজ্ঞবেদী যেখানে অরিজিনাল যজ্ঞ হয়েছিল বহু পূর্বে সত্যযুগে সেই যজ্ঞের স্থানে ব্রাহ্মণরা বসে থাকেন সেই যোগ্যবেদি দক্ষিণ দিকে হয় দক্ষিণ দিকে পরিক্রমা করতে গিয়ে যখন গৌরাং মহাপুর চরণ থেকে ঘুরে গিয়ে পরিক্রমা করে আসে তখন যোগ্যবেদি পাওয়া যায় সেই যোগ্যবেদি ছাড়িয়ে গিয়ে ভূসুণ্ডি মহারাজের ভূসুণ্ডি কাকদার জায়গা আছে তারই পাশে একটা কূপ আছে সেই কূপেতে সর্বতীর্থে জল হয়। সেটা বাইরের লোককেও ব্যবহার করেন না জগন্নাথ বলছেন অধিবাসের দিন সেই কূপকে সংস্কার করে কেন বছরখানিক ওখান তো অভিশাক সেরকম হয় না করে সেখানে একশো আটটা সোনার কলসি তাতে এই সর্বতীর্থের জলকে ভোরে নিয়ে সুভাসিত করে বিভিন্ন চন্দনগর ও বিভিন্ন রকমভাবে তো করে যজ্ঞবেদীর কাছে সেগুলো বিরাজমান রাখতে হবে এই যজ্ঞবেদী বহু পূর্বে স্বয়ংভুব মনুকে যখন আদেশ করেছিলেন তখন তিনি নির্মাণ করেছিলেন তারপরেও আমাদের ইন্দম্ন রাজা তিনিও যজ্ঞবিধি ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই যজ্ঞবেদী সমস্ত কালেতে নষ্ট হয়ে গেছিল পরবর্তীকালে অনঙ্গ ভীম এ আমাদেরই এই উড়িষ্যার রাজাদের মধ্যে অনঙ্গ ভীম অনঙ্গ ভীম হচ্ছেন একজন রাজা বিরাট প্রতাপশালী তার সময়তে বর্তমান জগন্নাথ মন্দিরে যে বিস্তর পরিকর যে পরীক্ষা দেখা যায় চারিদিকে এইটা তার সময়তে নির্মাণ হয়েছিল অনঙ্গ ভীম তার সময়তে অনন্ত বাসুদেবের মন্দিরও নির্মাণ হয়েছিল এটা জানা অনন্ত বাসুদেব সেখানে অনন্ত বাসুদেব তারপর এই যে এখানে যে মহাদেব আছেন আমার এ ভুবনেশ্বরের মহাদেব আছেন সেই সব মন্দিরগুলো শোনা যায় ইতিহাসে সে ভীম রাজার রাজত্বকালে বিরাট প্রতাপশালী তার সময় হয়েছিল আর যে যজ্ঞবেদী এখন বর্তমানে যেখানে আছে মন্দির যেভাবে তৈরি করা হয়েছিল সেখানে যজ্ঞবেদীর জায়গাটা এমন একটা জায়গা যেখানে বাইরে থেকে অনেক দূর থেকে সমস্ত ব্যক্তি একসঙ্গে জগন্নাথকে দর্শন করতে পারবেন এতই উঁচু এবং জগন্নাথ মন্দির ভেতরে ব্যবস্থা আছে অনেকে জানেন না মন্দিরের কোন জায়গায় যজ্ঞবেদী আছে যেখানে যজ্ঞবেদী বলে স্নানবেদী যেটা করেছিলেন সেটা যারা জানেন তারা যান যেখানে প্রসাদ বিক্রি হয় আনন্দ বাজার তার ওখান দিয়ে যেতে হয় ওখানে বিশেষ জায়গা বাইরে যত লোক থাকুক তারা একত্রে জগন্নাথের স্নানযাত্রা দর্শন করতে পারে আর স্নানযাত্রার দিলেতে যত স্বর্গের দেবতারা আছেন যারা জগদীশকে আমরা এই চোখে দেখতে পারবো না তারা জগদীশকে আকাশগঙ্গার জল নিয়ে এসে সেই দিন তাকে স্নান করান এটা বাইরের লোক বুঝতে পারেন না যখন স্নান হতে থাকে তখনই ওরা স্নান করান কিন্তু এটা বাইরের লোক দেখতে পায় না ওরা রোগে এটা করেন যত দেবতা আছেন সমস্ত এসে ওই অভিষেকের দিনেতে তাকে মহা অভিষেক করান আকাশগঙ্গার জল দিয়ে অভিষেক করান পাণ্ডারা একশো সোনার কলসিতে জল পরিপূরিত করে বিভিন্ন রকম সুবাসিত জল সেখানে সংরক্ষণ করেন ঋগ্বেদ মন্ত্রেতে বেদেতে যে মন্ত্র আছেন পাবন মন্ত্র সেই তাতে জল পবিত্র করে সেই সব জলের সংরক্ষণ করেন সুবাসিত আর স্নানযাত্রার দিনেতে সকালবেলা জগন্নাথের অনুমতি নিয়ে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা এবং সুদর্শন চক্র এবং তার সঙ্গে ব্রহ্মা ব্রহ্মা কিন্তু আদি আদিযোগ্য ব্রহ্মা করেছিলেন যজ্ঞটা মন্দির প্রতিষ্ঠা জগন্নাথের মন্দির যখন অতি আদিম সত্যযুগে সেই সময়তে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মা ব্রহ্মা স্বয়ং করেছিলেন তো সেই সময় অনেক আগে তারপর তো অনেক অনেক উত্থান পতন হয়েছে অনেক কিছু হয়ে গেছে মন্দির বালির তলায় চলে গেছিল সেখানে ইন্দ্রদুম্ন রাজার ঘোড়া সেই সুদর্শন চক্রের যে জেগেছিল ওতে আঘাত পেয়েছিলেন তারপরে রাজা নেমে ওটা ওটাকে পর্যবেক্ষণ করেছিলেন দেখলেন এটা কী এটা খুঁড়ে দেখলেন জগন্নাথের মন্দির বেরিয়েছিল অনেক দিন আগেকার কথা এটা এখনকার নয় আমার ইন্দোদুম্ড রাজার কথা বলা হচ্ছে অনেক ব্যাপার এখন ব্রহ্মাকে পর্যন্ত জগন্নাথ বলদেব সুভদ্রা এবং তার সঙ্গে সুদর্শন চক্র এবং ব্রহ্মাকে ওই বেদিতে নিয়ে আসা হয় দদিশে নিয়ে আসার সময়তে তখন পাহান্ডি হয় পাহান্ডি বলে পাহান্ডি বলে জগন্নাথকে যখন ওখান থেকে নিয়ে আসে জগন্নাথকে দড়ি দিয়ে বেঁধে ভালো করে তুলে তুলে আনতে হয় এক একটা সিঁড়ি থেকে নামাতে গেলে জগন্নাথ অত্যন্ত ভারী কোনো সময় জগন্নাথের ইচ্ছা হয় চলবে না তখন কয়েকশো পাণ্ডা মিলে নোড়াতে পারেন ইচ্ছা তার যাবে না আর তার যদি ইচ্ছা হয় তখন জগন্নাথ চলতে থাকেন রথও এই রকমভাবে মহাপ্রভু চৈতন্য চৈতন্যিত আছে এই সময়তে জগন্নাথকে নিয়ে যাওয়ার সময় জগন্নাথকে টেনে টেনে যখন নিয়ে যে মুখটা ওপর দিকে থাকে এরাম টেনে টেনে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় সেই সময় মুখটা অনেক সময় উপরে থাকে আবার রাখে আবার তোলে সেই সময় স্বর্গের দেবতারা মনে করেন জগন্নাথের মুখটা ওপরের দিকে জগন্নাথ বলদে স্বর্গেতে আমাদের জায়গায় আসবার ইচ্ছা করছেন এরকম ধরনের বলেন এরকম ধরনের সিদ্ধান্ত বিচারটা আছে যাই হোক এখন এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে পাহণ্ডি করে যখন স্নানের বেদিতে নিয়ে যাওয়া হয় স্নানের বেদিতে নিয়ে গিয়ে বিভিন্ন রকম মন্ত্র কেন ব্রাহ্মণ একরকম নয় তিন রকম ব্রাহ্মণ আছে তিন রকম ব্রাহ্মণ একটা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ আছে বৈদিক ব্রাহ্মণ রাডি ব্রাহ্মণ আর বারেন্দ্র ব্রাহ্মণ অদ্বৈত গোসাই হলো বারেন্দ্র ব্রাহ্মণ মহাপ্রভুরা হল বৈদিক ব্রাহ্মণ আর নিত্যানন্দ প্রভুরা হলো রাডি ব্রাহ্মণ তিন রকম ওই সময়তে পাণ্ডাদের ওই যে সেবা করা হয় পান্ডাদের সেবা জগন্নাথের আদেশ হলো যখন থেকে স্নান হয়ে গেল স্নানের ব্যাপারটা আছে স্নান তো করানো হবেই এবার স্নান করানোর সময় সে বিরাট আয়োজন সেসব বিরাট বিস্তর আয়োজন সেসব মন্ত্র সোনার ঝাড়ি থাকে সোনার ঝাড়ি জল ঢালা হয় সোনার ঝাড়িতে জল ঢালা হয় জগন্নাথকে প্রচুর পরিমাণে জগন্নাথ একশো আটটা সোনার কুলসির জলেতে এইসব স্নান করে জগন্নাথ মানুষের মতো লীলা করেন মানে জ্বর হয়ে যায় জগন্নাথে জ্বর হয় জগন্নাথে জ্বর হয় সেই দিন এত স্নান করেন যে জগন্নাথ মানুষের মতো জ্বর আবিষ্কার করেন তা সেখানে জগন্নাথকে পাচনের ব্যবস্থা করা হয় একটা বিশেষ আয়ুর্বেদিক ওষুধ করে এটা মিছি দিয়ে বিভিন্ন তাল মিছিরি বিভিন্ন দিয়ে তৈরি করা হয় পাচন এটা বিক্রি হয় মানে আজকাল থেকে গেলে জগন্নাথ জগন্নাথের দর্শন হবে না কিন্তু পাচন পাওয়া যাবে পাচন নিয়ে বসে হয় বিক্রি হয় এখন তারপর জগন্নাথকে ওখান থেকে নিয়ে গিয়ে এটাকে বলে কাল আর জগন্নাথকে আর দর্শন দেওয়া হবে না জগন্নাথের নিজের আদেশ যখন আমার মহা অভিষেক হবে মহা অভিষেকের ফলে আমার অঙ্গরাগ নষ্ট হয়ে যাবে আমার অঙ্গরাগ নষ্ট হয়ে যায় এই অবস্থায় বদ্ধজীব যদি দর্শন করে তাদের অনেক বিকার আসতে পারে ওই জন্য এই অবস্থায় আমাকে কেউ যেন দর্শন না করে অঙ্গরাগ হলে পরে তারপর দর্শন হবে পনেরো দিন স্নানযাত্রার আজকে স্নান হয়ে গেল আজকে থাকবেন তারপরে জগন্নাথকে নিয়ে গিয়ে অনবসার মানে একটা নির্জন জায়গা একটা ভালো জায়গা আছে সেখানে কেউ বাইরের লোক দর্শন করতে পারবে না জগন্নাথকে পনেরো দিন সমানে রাখা হবে সেখানে জগন্নাথের চিকিৎসা চলবে আর এইভাবে চলতে থাকে সেই সময়তে জগন্নাথের কেউ দর্শন করতে পারেন না আর পনেরো দিন যাবতই অঙ্গরাগ হয় জগন্নাথ বল সুভদ্রা সুদর্শনদের অঙ্গরাগ হতে থাকে অঙ্গরাগ যখন পরিপূর্ণরূপে হয়ে যায় হওয়ার পরেতে যেই দিন প্রথম দর্শন দেবেন জগন্নাথ রথযাত্রার আগের দিন সেই সময়তে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দে নিত্য করতে করতে কোনো দিন জগন্নাথকে দেখেননি ভেতর ফেটে যাচ্ছে মহাপ্রভুর বিরহ যন্ত্রণায় সহ্য করতে না পেরে মহাপ্রভু চলে যেতেন কোথায় কোথায় আলালনাথে যেতেন ব্রহ্মগিরি আলালনাথে চলে যেতেন জগন্নাথকে দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে থাকতেন কষ্ট হতো তারপরে জগন্নাথের যেদিন প্রথম দর্শন হবে পনেরো দিনের পর সেটাকে বলা হয় নেত্রোৎসব এই উৎসবটাকে বলা হয় নেত্রোৎসব অর্থাৎ প্রথম ভক্তের সঙ্গে ভগবানের চোখের মিলন হবে নেত্র উৎসব ভগবানের প্রথম খোলা হবে এতদিন পরে অনবসর মাপু প্রায় সারাদিন নিত্য কীর্তন করতেন যখনই বন্ধ হয়ে ভোগ লাগত তখনই কীর্তনাদি আবার দর্শন করতেন এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন আর ওই সময়তে অনবসর কালের থেকে জগন্নাথের সেবার অধিকার পান দ্বৈত পাণ্ডারা পাণ্ডারা হল কারা না অতি অনেক কথা বলবার সুযোগ নাই সময় অল্প অতি প্রাচীনকালের কথা বলছি যখন জগন্নাথকে প্রথম আবিষ্কার করা হয় ভগবানের আদেশ হয়েছিল ভগবানের আদেশ হয়েছিল আমাকে তোমরা আবিষ্কার করো আমার জগন্নাথ নীলমাধব রূপে কোথায় আছি এটা পরিষ্কারভাবে বলছেন না কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে এই যখন রাজা তখন এই বিদ্যাপতিকে ব্রাহ্মণকে বুদ্ধিমান তাকে পাঠিয়েছেন তো খুঁজে বার করো কোথায় ভগবান আবির্ভাব হয়েছেন বলছেন মহানদীর তীরে মহানদীর তীরে নীল নীলগিরি বলে একটা পর্বত তার উপরেতে তিনি এখানে বলছেন নির্জন জঙ্গল এখানে নীলমাধব রূপে আবির্ভাব হয়েছেন তার চরণে অনর্গল সমস্ত তীর্থের জল বেরোতে থাকে অনেক লোক কী করেছে ওই জলগুলোকে নিষ্কাশন করাচ্ছে উঠিয়েছে যত উঠায় তত কি জল বেরোচ্ছে এবার আশ্চর্য জিনিস যত জল ওখান থেকে উঠিয়ে নেবে তত ওখানে জল বেরোচ্ছে সমস্ত তীর্থের জল নীলমাধবের চরণ থেকে বেরোতে থাকে ওই নীলমাধব সেবানী ছিলেন জঙ্গলের আদিবাসী বলা যায় তাদের থেকে নিয়েছিল অনেক কথা আমি আসছি না কিন্তু বিদ্যাপতি সে রাজার আদেশে অনেক চালাকি করে অনেক বুদ্ধি খাটিয়ে নীলমাধব নীলমাধবের অনেক ঘটনা তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় বলছি আমি তাহলে চোখ বেঁধে নিয়ে গেলে কি করে আমি তাহলে চিনব সেই জন্য সে চালাকি করে কি করেছিল সঙ্গে কিছু সর্ষে নিয়ে গেছিল সর্ষে নিয়ে গিয়ে এবার যখন চোখ বেঁধে নিয়ে যাচ্ছে সর্ষেগুলিকে ছড়াতে ছড়াতে গেছিল পরবর্তীকালে ওই সর্ষে থেকে দানা বেরিয়েছিল ওই সর্ষের দানাকে খেয়াল করে সে গিয়ে এবার নির্মাদককে ধরেছিল অনেক ঘটনা সেসব আর বাধ্য হয়ে সেই যে জঙ্গলে যে রাজা ছিল তার নাম ছিল কি বল হ্যাঁ শবর রাজা যে সবর রাজা শবরের যে কন্যা ছিল হ্যাঁ ললিতা তাকে বিদ্যা বিয়ে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন অনেক ঘটনা আছে এই ললিতার ওই যে বংশে যে ছেলেগুলো জন্ম হয়েছিল তাদেরকে বলা হয় দ্বৈত পাণ্ডা তাদের বংশধর এখনও আছে তারা এই অনবসর কালেতে সেবার অধিকার পান তখন ওই পাণ্ডারা আর সেবার অধিকার পান না বাকি পুরো বছর ওই পাণ্ডারা বিভিন্ন সেবা করেন কেউ অঙ্গরাগ করেন কেউ বস্ত্র বস্ত্র পাল্টান কেউ আরতির অধিকার পান সকালে আহত কেউ দুপুরে বিভিন্ন সেবা কেউ রান্না বিভিন্ন সেবার অধিকার এক একজনে আসে একটা বংশ আছে তারা খালি পতাকা পরিবর্তন করবে তা আর কোনো সেবা নেই সে কালি ওপরে উঠে যাবে ঝড় বৃষ্টি ভূমিকম্প কোনোদিনও আজ পর্যন্ত একটা লোকও মারা যায়নি বিরাট ব্যাপার ওই ওখানে উঠবে উঠে পতাকা পরিবর্তন করে হাসবে আর পতাকার এমনই মহিমা যেদিকে হাওয়া বইবে তার বিপরীত দিকে পতাকা বয় বলে আশ্চর্য এ বাপের জন্য শুনি হাওয়া বইছে এদিকে পতাকা বইবে এদিকে এগুলো দেখার পরেও লোকের কিন্তু মহিমার জ্ঞান হয় না জগন্নাথের যে মহিমা জগন্নাথ ভগবান এবং ভগবানের ভক্তের যে মহিমা এটা তারা বুঝতে পারে না তারা বিভিন্ন রকম চালাকি করতে থাকে তারা বুঝতে পারে অনেকে বহুপাতকে প্রশ্ন করেছিলেন আচ্ছা জগন্নাথের মন্দিরের ভেতরে এইসব নোংরা ছবিগুলো রয়েছে কেন বিভিন্ন ছেলে মেয়ের এইসব ছবিগুলো রয়েছে প্রপাতকে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন জগন্নাথ নন্দির ভেতরে প্রপাত এইসব ছবিগুলোর কি দরকার ছিল না হতো হতো প্রপাত বললেন এগুলো সব মঙ্গলদায়ক মঙ্গলদায়ক কেন যে এগুলোর দ্বারা ভগবান এমন ব্যবস্থা করেছেন যাদের নজর ওই যাবে তারা জগন্নাথকে ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন কারণ জগন্নাথের এমনই মহিমা যে জীবনে একবার জগন্নাথকে দর্শন করেছেন সেই উদ্ধার হয়ে যাবে কিন্তু সেটা করতে দেবেন না এই জন্য নানারকম ব্যবস্থা আছে যেমন যমরাজজি মহারাজ একটা শিলা রূপে গেটের কাছে পড়ে রয়েছেন বেশিরভাগ লোকই জানে না তারা দর্শন করে ওই শিলারও পা দিয়ে চলে যায় আর যখনই শিলায় পা দিল তার যে জগন্নাথ দর্শনের ফলে যে মহিমাটা এটা নষ্ট হয়ে গেল তারা তো সব লোক উদ্ধার হয়ে যাবে না সব লোক উদ্ধার হয়ে যাবে সবার জানে না ওই জন্য জগন্নাথের মন্দিরে যে প্রপাত বলছেন এই ছবিগুলো আছে যাদের ওই রকম নজর কুৎসিত তারা ওই দিকেই যাবে যাদের কামের নজর তারা ওইদিকে দেখবে কাজে তারা ভেতরে গিয়ে জগন্নাথকে দেখতে পারে তারা দেখবে ঠুটো জগন্নাথ কাজে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে হাত পা নেই কিছু নেই ওইটাই দেখবে তারা জগন্নাথের দর্শন পাবে ওই জন্য প্রপাত বলছেন এগুলোকে মঙ্গলজনক বলা হয় প্রবাদ বলছেন যারা যাদের দর্শন এরকম অবস্থা তারা পুঁই শাকের যে মাচা করা হয় পুঁই শাক পুঁই শাকের জন্য প্রবাদ বলছেন জগন্নাথ দেখতে গিয়ে প্রবাদ বলছেন তারা জগন্নাথ দেখতে গিয়ে পুঁই শাকের মাচা দেখে জগন্নাথকে দেখতে পায় না কী দেখবে হাত তা এরকম মানে জগন্নাথ প্রমাণ করছেন যে আমি কি যদি আমার হাত পা নেই কী দেবো তোদের বোকা বানাচ্ছে জগন্নাথ হাত হাত পা নেই বাইরের দৃষ্টিতে ওই জন্য জগন্নাথকে বলছে আমার হাত পানে কী দেবো তোদের আমার কাছে এসে কি করবি এই জন্য ঠকাবার জন্য এই ধরনের লীলা করেছেন এটা অনেক ঘটনা তারকাতে থাকাকালীন অনেক পুরোনো ঘটনা আছে এগুলো সব প্রবাস খণ্ড আদি বিভিন্ন জায়গা আছে এইসব আলোচনার এখন আর সুযোগ নাই যাই হোক এখন এই এই যে অনবসর কাল থেকে আরম্ভ করে জগন্নাথ যতক্ষণ পর্যন্ত আর ফিরছে ততক্ষণ পর্যন্ত এই দ্বৈতা পাণ্ডাগণের সেবার অধিকার আছে তারাই এমনকি রাথের ওপরে যা কিছু সেবা সব ওরা করবে ওদের অধিকার এবার সেই সব হয়ে গেলে পরে আবার যখন মন্দিরে ভগবান প্রবেশ করবেন তখন থেকে ওদের হয়েছে যাই হোক এই স্নানযাত্রা আজকের এই জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনেতে জগন্নাথ নিজে বলেছেন আমি জগন্নাথ রূপে এই এই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিলাম কাজে আজকের দিনটাকে তোমাদের পালন করতে হবে স্নানযাত্রা হিসাবে এই জন্য এত বড় মহোৎসব হয় জগন্নাথের উৎসব একরকম নয় অনেক রকম চন্দনযাত্রা থেকে স্নানযাত্রা থেকে রথযাত্রা বিভিন্ন রকম যাত্রা এই সব করে বিভিন্ন রকমভাবে বদ্ধজীবকে উদ্ধারের জন্য তিনি ব্যবস্থা রেখেছেন যাই হোক এখন আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম ভগবান করুণা করে বিভিন্ন রূপে আবির্ভাব হয়ে বিভিন্ন রূপে বিভিন্ন রূপে আবির্ভাব হয়ে ভগবান বিভিন্ন রকমভাবে সাধুগুরু বৈষ্ণব রূপে রূপে বিভিন্ন উৎসব রূপে বিভিন্ন রকমভাবে ভগবান আমাদের বাঁচাবার জন্য বিভিন্ন রাস্তা ব্যবস্থা করে রেখেছেন তার মধ্যে আমরা দেখছিলাম বিগত কতদিন আলোচনায় দেখছিলাম যে কিভাবে এক একটা অবতারের কথা বলছিলেন আমাদের এই যে দ্রুমিল ঋষি তাকে প্রশ্ন করেছিলেন আমাদের নিমি মহারাজ তাতে আলোচনা প্রসঙ্গে এই আলোচনা এখন আমাদের এইখানে এসেছিল যে শুকর রূপী ভগবান রূপে অ্যাকচুয়ালি শুকর রূপী ভগবান কিন্তু দুবার হয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখেছেন যে সুখদেব গোস্বামী পদ আবেশ হয়ে গেছে আলোচনা করতে করতে আবেশ হয়ে গেছে তিনি সুক সুকর সুখর রূপে ভগবানের যে আবির্ভাব এইটাকে তিনি এক বাক্যে বলে দিয়েছেন আসলে কিন্তু সুখর দুবার হয়েছিল তিনি আর দুবারের আলোচনা করেন নাই তার এখন ভেতরে চিন্তা হচ্ছিল কখন তিনি দশম স্কন্ধ আলোচনা করবেন ভগবানের যে বিশেষ যে লীলা সেই সবগুলো ওই জন্য তার আবেশে তিনি আর দু রকম বরাহ অবতারের কথা বিস্তৃতভাবে আর বলেন না কিন্তু বিভিন্ন পুরাণান্তরে এগুলো বলা আছে যে বরাহ অবতার দু দুবার হয়েছিল একবার হচ্ছিল যখন পৃথিবী ভগবান ব্রহ্মা চিন্তা করছেন আমি সৃষ্টি করব কি করে কি করে অত কিছু নেই সেই সময়তে নাসিকা থেকে ব্রহ্মার নাসিকা থেকে আবির্ভাব হয়েছিলেন বরাহদেব পৃথিবীকে জায়গামতো স্থাপন করার জন্য সেসব হয়েছিল আরেকবার যখন দৈত্য এরণ্যাক পৃথিবীকে নিয়ে গিয়ে জলের তলে নিয়ে পালিয়ে গেছিলো সেই সময়তে তাকে উদ্ধারের জন্য তাকে বরাহরূপ ধারণ করতে হয়েছিল হিরণ্যাক্ষ বদের সময় কাজেই শ্বেত বরাহ কল্পে একবার বরাহ কল্পে একবার শ্বেত বরাহ রূপে আমি আবির্ভাব হয়েছিলেন আর আরেকবার তিনি রূপে আবির্ভাব হয়েছিলেন দুরকম যাই হোক এই বিশ্বনাথ বুদ্ধি এটা একবারেই ভাগবতের মধ্যে বলে দেওয়া আছে কিন্তু আসলে দুরকমভাবে আবির্ভাব হয়েছিল আর তারপরে কূর্মরে কুর্মরূপ যে আবির্ভাব কুর্মরূপে তিনি আবির্ভাব হয়েছিলেন কৌর্মে ধৃত অদ্রি অমৃত অনুমথনে সপৃষ্ঠে গ্রাহাত আর তিনি নিজের পিঠের ওপরে যেটা আমি বলেছিলাম আগের দিন আলোচনা কিভাবে বরাহ ভগবান এই মন্দারাচল পর্বতকে পিঠে নিয়েছিলেন পৃষ্ঠে মন্দর মন্দরগিরি কুর্ম কুর্ম অবতারের কথাই বলছি কূর্ম অবতার বরাহ অবতার তো হয়ে গেল কুর্ম অবতারে তিনি সেই মন্দরাচল পর্বতকে পিঠে নিয়েছিলেন যেহেতু তারা পারছেন না কুর্মা অবতারে যখন তারা মন্থন করছিলেন ভগবানের পিছে শুশুরি লাগছিল পৃষ্ঠে মন্দর 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 গিরি গা বাগর কণ্ডনা নেদ্রালো কমঠাকৃতের ভগবত শীলা বিভিন্ন রকম এগুলো আছে তাতে ভগবান বিশ্রাম নিচ্ছিলেন ওরা যখন পিঠেতে মন্দরাচল পর্বতকে মন্থন করছেন ভগবানের আরাম হচ্ছিল এবং ঘুম আসছিল নিদ্রা এরকম বলা আছে তাহলে কৌর্মে ধৃত অদ্রি অমৃত মন্থনে সপৃষ্ঠে আর রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন গজেন্দ্রকে বাঁচাবার জন্য গজেন্দ্রকে বাঁচাবার জন্য গজেন্দ্রকে ছিলেন ইন্দুম্ন রাজা ছিলেন এই ইন্দোদুম্ন রাজা এই রাজা নয় এরা আলাদা ইন্দ্রম এই ইন্দনদুন্দ ইন্দোদুন্ড রাজা তিনি বলা হয়েছিল আগে কীভাবে অভিশাপ পেয়েছিলেন অগস্তমনির থেকে তারপর তিনি এখন হস্তিরূপে তিনি সেখানে পড়ে রইলেন সেই জঙ্গলেতে আর তার কোনো স্মৃতি নাই আর এদিকে দেবল ঋষিকে হুহু গন্ধর্ব জলের মধ্যে তিনি আর্নিক করছিলেন তার পা ধরে টেনেছিলেন তারপরে দে রেগে গেছে কি হলো কুমির নাকি দেখে এবার এই হু হু গন্ধ হি করে হাসছে তাকে রেগে গিয়ে তখন বললো আরে এটা কুমিরের মতো তুই আমার পা ধরে ঠান্ছিস তুই কুমির হয়ে থাক জলের এটা অভিশাপ দেওয়াতে সে তখন কুমির হয়ে সেই পর্যন্ত জবে থেকে অভিশাপ দিয়েছে তবে থেকে কুমির হয়ে জলের মধ্যে রয়েছে আর এখানে গজেন্দ্র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতি বিরাট বিরাট হাতি রূপে এবার এই গজেন্দ্র বিরাট তার প্রভাব লেখা আছে গজেন্দ্র মুখ্যের আগের দিয়ে দুটো দিন চ্যাপ্টার আছে অধ্যায় বলা আছে কীভাবে গজেন্দ্র জঙ্গলে প্রভাবশালী আর সিংহ পর্যন্ত হয় পেত এরকম গজেন্দ্র পাওয়ারছে এই গজেন্দ্র জলেতে যখন স্নান করতে একটা বিরাট জলাশয়েতে নেমেছিলেন গলাশয়ে নেওয়ার পরেতে আনন্দে স্নান করছেন জল ছেটাচ্ছেন জল খেলি হঠাৎ সেখানে তার পায়েতে গ্রাহ এটা ভবিতব্য এটা ভবিতব্য লেখা ছিল আর ধরতেই হবে এসে গজেন্দ্রর পাটাকে ধরেছে গজেন্দ্রের পায়ে ধরার পরে গজেন্দ্র তো অস্থির হয়ে গেছে কে ধরল বিভিন্ন রকম হয় নিজের বল আছে নিজের বলেতে ছাড়াবার চেষ্টা হচ্ছে না কেন ওটাও তো সাধারণ কুমির নয় ওটাও সাধারণ এটা যেমন সাধারণ হাতি নয় আর ওটাও ওটাও সাধারণ কুমির নয় ওই জন্য সে কোনোরকমভাবেই হা তার কুমিরের হাত থেকে ছাড়া পেল না অনেক চেষ্টা করল অনেক চেষ্টা চরিত্রি করে যখন ফেডিওর হয়ে গেল নিজে ছেলে মেয়ে নিজের স্ত্রী অন্য বন্ধু পরিকর সবাই শুঁড়ে শুঁড়ে এরকম বা ধরে তাকে টানাবার চেষ্টা করছি জল থেকে কিন্তু হলো না কিছুতে গজেন্দ্র তখন দেখলো যে আমাকে আর কেউ বাঁচাতে পারলো না আর আমার কোনো রাস্তা কিছু নাই যখন সমস্ত ভরসা ছেড়ে দিল মানুষ যখন নিজের ওপর ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কৃপা হয় যতক্ষণ পর্যন্ত নিজে মানুষ চালাকি করে নিজেকে বাঁচাবার চেষ্টা করে ভালো খাবো ভালো থাকবো ফাঁকি দেবো গুরু বৈষ্ণবকে ততক্ষণ পর্যন্ত ভগবান কৃপা করেন যখন নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া এই অবস্থাটা যখন হয় তখন সেটাকে বলা হয় তত্ত্বে অনুকম্প সুষমিক্ষমানম ভূঞ্জান এবং আত্মকৃত বিপাকম হৃদবাগ বপভীর বিধদর নমস্তে জীবেত মুক্তিপদে সদায় এটা ব্রহ্মা যখন সমস্ত কাজ তার ফেইলিওর হয়ে গেল তখন ব্রহ্মা একান্তভাবে স্মরণ নিলেন এবং তখন এই কথাটা বলছেন যে এখন আমি তত্ত্বে অনুকম্পান সমান আমার নি আমার নিজের জীবনের যত দুঃখ কষ্ট অত্যাচার আমার উপর হচ্ছে সেগুলোর জন্য কেউ দায়ী নয় আমার জীবনে যত অত্যাচার হচ্ছে করছে কারণ বিভিন্ন রকম অত্যাচার হবেই এগুলো বিভিন্ন রকম আমাদের অনর্থ আছে হবে এগুলো সমস্ত যেমন ভূত গ্রাম থেকে অত্যাচার আছে আধ্যাত্মিক আধিদৈবিক আধ্যাত্মিক আধিদৈবিক আদিভৌতিক বিভিন্ন রকম তাপ আছে এগুলো তাপ মানে যন্ত্রণা এগুলো আসবে নিজের কর্মফল খারাপ থাকলে অকারণে কোনো কারণ নেই কোনো জায়গা থেকে অত্যাচার করছে কিছু করি নেই আমি কিন্তু করছি হয়তো করেছিলাম পূর্বজন সেই হিসাব মেটাচ্ছে এই জন্য বলছেন সেখানে বলছেন যে এই যে জীবগণ যে কষ্ট পায় এই যে ভূমিকম্প লোকগুলো তো জানতে পারেনি। কোটি কোটি টাকার মালিক তারা বিরাট বিল্ডিংয়ের ওপরে শুয়ে রয়েছে তারা জানতে পারেনি আজকে আমার শেষ রাত্রি এ সুনামি হব সুনামি সঙ্গে সঙ্গে সাগরের বুকে সব চলে যাবে ভাবতে পারিনি ভাবতে পেরেছিল কি এটা আমার শেষ রাত আনন্দে বসে এইভাবে প্রত্যেক মানুষের নিজের নিজের কর্মফল ভোগ করে কর্মফল ছাড়াইতে কেহ না রে কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ এই চলতে থাকবে এর বাইরে কিছু নাই এর বাইরে প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মফলকে নিজে ভোগ করতে হয় প্রত্যেকের নিজের কর্মফল নিজেই ভোগ করতে হয় এর বাইরে কিছু হবে না তাহলে সেখানে বলছেন এই যে গ্রাহ অর্থাৎ কুমির থেকে ধরেছে এটা ভবিতব্য আর সে ছাড়াতে পারছে না ছাড়াতে অনেক যন্ত্রণা পেলো চোখে জলও আসছে কিছু করার নেই এখন তখন এমনই কপাল ভালো যে পূর্বজন্মে সে যে ভজন করেছিল সেটা স্মৃতিতে চলে এলো হঠাৎ স্মৃতিতে চলে এলো পূর্বজন্মে যে যে ভজন করেছিল সে পূর্বজন্মে যে নারজির কাছে ওখানে যে শিক্ষা করত ভজন করতো এটা তার মনে পড়ে গেল সেখানে গজেন্দ্রমক্ষণ সম্বন্ধে বলা আছে হঠাৎ গজেন্দ্র মহারাজের পূর্বজন্মের যে মন্ত্র শিক্ষা করেছিলেন জপ করতেন এটা মনে পড়ে গেল সেই সময়তে তিনি কি করলেন সেই মন্ত্র দ্বারা ভগবানকে জপ করতে আরম্ভ করলেন ডাকতে আরম্ভ করলেন এই মন্ত্র সাধারণ নয় নারদি পেয়েছিলেন সেখানে লেখা আছে যযাপ যজাপ পরমম জপ্যম প্রাগ শিক্ষিতম যযাপ পরমম জপ্যম পরম পরম মানে একেবারে মানে অ্যাপসিলুট পরম যে মন্ত্র সেটা জপ করতে আরম্ভ করলেন য পরমম জপ্যম জপ করার সঙ্গে সঙ্গে ফল পেলেন তিনি কাতরভাবে রাখছেন যখন শরণাগত হয়ে যেটা আমরা কীর্তনে করি দৈন্য আত্মনিবেদন বরণ অবশ্য রক্ষিবেন বিশ্বাস বলন ভক্তি অনুকূলমাত্র কার্যের শিকার বক্তৃ এই সরঙ্গ শরণাগতি যার ভেতরে দেখা দেয় অর্থাৎ যার জীবনেতে সরঙ্গ স্মরণাগতি সিদ্ধ হয় সে অবশ্যই ভগবানের ভগবানকে ডাকলে ভগবান সারা দেবে কিন্তু সারা দেয় না কেন কেন কপটতা আছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শোনে ভোজন সরঙ্গ স্বরঙ্গ শরণাগতি না হওয়ার ফলেতে ভগবানের কাছে আমাদের ডাকটা পৌঁছায় না ওই জন্য আমাদের বদ্ধ অবস্থায় এখন নিয়ম হল গুরু বৈষ্ণবের কাছে আমাদের দুঃখের কথা বলতে হয় তখন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেনপতি হইবেন সদ আর অন্য রাস্তা নেই বদ্ধ অবস্থায় যদি ভগবান ভগবান কাছে যাবে না আমার প্রার্থনা যাবে না কারণ আমি বদ্ধ অবস্থায় রয়েছি ভগবান চিন্ময় অবস্থা হয় না ওই জন্য সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে গজেন্দ্র এখন গজেন্দ্রর প্রার্থনা ভগবান শুনেছিলেন কেন গজেন্দর আর কোন রাস্তা খোলা ছিল না গজেন্দ্রর পূর্বজন্মের ভজনের কথা মনে পড়ে গেল আর পূর্বজন্মের ভজন সাধারণ ভজন করেননি ভুল করেছেন এটা একটা লীলা ছিল তা নাহলে এরকম করবেন কেন এটা তো হতে পারে একটা রাজা সে একটা বৈষ্ণবের কাছে ভজন শিক্ষা করছে সে একজন ঋষি এলো তাকে উঠে দাঁড়াবে না এখন হয় নাকি সম্মান করবে না যে পরীক্ষিত মহারাজ বৈষ্ণব বংশে আবির্ভাব হয়েছেন যার সম্বন্ধে ভাগবতে চা তিন চারবার বলা আছে এসো মহাভাগবত সেই পরীক্ষিত মহারাজের কী করে সম্ভব যে তিনি একটা ভুল করবেন এই কথারা লোকে চিন্তা করেন এই কথাটা কিন্তু লোকে চিন্তা করে না যে পরীক্ষিত মহারাজের জন্ম হলো বৈষ্ণব বংশে যেখানে পূর্ণ কৃপা ভগবানের বিরাজমান যে পরীক্ষিত মহারাজ মাত মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানের দর্শন পেয়েছিলেন সেই পরীক্ষিত মারা কি করে ভুল করতে পারে পারে কি এটা সম্ভব কিন্তু লোকে বলছে ভুল করেছে কিন্তু এই ভুলের পেছনে কারণ কি সেটা অনেকবার আমি লিখিতভাবে উত্তর দিয়েছি সেটা কি বলছে এটা এটা ভুল করার একটা লীলা করেছেন এটা ভুল নয় যদি ভুল করতেন আর যদি কপট থাকতেন তাহলে ভুল করার পরেতে রাজধানীতে ফিরে এসে তিনি আফসোস করতেন না তিনি আফসোস লেখা আছে ওখানে তিনি আস্তে আফসোস করছে হায় ভগবান এরকম আমার দ্বারা কী করে হলো আমার তো জন্মেও কোনো দিন ঋষি গুরু বৈষ্ণবের কোনো অপমান হয়নি আমার দ্বারা আমরা তো বৈষ্ণবকে সম্মান করি তাদেরকে আমাদের মাথায় রাখি হৃদয়ে রাখি এই আমার দ্বারা কি করে এইরকম একটা অন্যায় হয়ে গেল অপরাধে পরিক্রমা নিজে বলছে মানে আমি চিন্তা করতে পারছি না কী করে ভুল হয়ে গেল আর মহাভাগবত মানে হলো যার জলচেষ্টা পাবে খিদে পাবে তাকে অপমান করবে কোন কোনোরকমভাবে তার বিকার হবে না তার নাম হল মহাভাগবত অবিক্রমতীর হরি রে হরি ধিয়া স্মারেত মনে মনে ভগবানকে স্মরণে রাখবেন বাইরে যে কোনো পরিস্থিতি হোক না কেন তাকে বিকার করা যাবে না এই নাম হলো মহাভাগবত আর এই পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলেছেন তিনি কি করে তার জল তেষ্টা বের জন্য ঠিক আছে ভালো কথা এই জল তেষ্টা তো পাওয়ার কথা না কেন মহাভাগবত তাকে বলেছে মহাভাগবত জল তেষ্টায় কাতর হবে না তাহলে জল তেষ্টা তিনি কাতর হলেন তারপর তিনি গিয়ে দেখলেন শ্রমিকমুনি শ্রমিকমুনি মুনি যে ডাকলেন যে আমায় একটু জল দিন একটু শ্রমিকমুনি সাড়া দিচ্ছেন হঠাৎ তার রাগ হয়ে গেল বৈষ্ণবের রাগ হয় না তিনি মনে করলেন এ ঋষি কপট করে চোখ বুঝে রয়েছে এইভাবে মরা একটা সাপকে নিয়ে ধনুকের গোড়াতে ঋষির গোড়ায় জড়িয়ে দিলেন এটা কত বড় একটা অপরাধ হয়ে গেল তিনি তো অপরাধ করতে পারেন না এটা যোগমায়া করিয়েছে এই অপরাধটাকে এই থেকে কে করিয়েছেন যোগমায়া অনেক মহারাজ অনেক আচার্য উল্টো ব্যাখ্যা করে আমি নিজে শুনেছি আমি কিছু বলিনি বিরাট মহারাজ তিনি বলছেন যে পরীক্ষিত মহারাজের মাথায় সোনার মুকুট ছিল আর সোনার মধ্যে কলিকে তিনি বাস দিয়েছিলেন এই যুক্তিটা দিচ্ছেন দেখুন আমি এগুলোকে খণ্ডন করব অনেকবার বলছেন কলিকে সোনার মধ্যে স্থান দিয়েছিল স্থান দিয়েছিল তো পুনশ্চ যাচ মানায় দাতরূপম অদাত প্রভু যখন পরীক্ষিত বলছিল এই অল্প জায়গা আমার হবে না একটু বড় জায়গা দিন একটু ভালো করে যেন থাকতে পারি আপনি রাজা সেই প্রার্থনাতে সোনা দানা এইসবের মধ্যে সোনা দিয়েছিলেন এছাড়াও তো চারটে জায়গা আছেই কলিস্থান সেটা তো ছেড়ে দিন এছাড়াও পুনশ্চ যা চা যা চো মানায়ন যা তো রূপম তখন সেই নতুন করে এই নতুন জায়গা দিয়েছিল সেই আচার্য বা মহারাজ ব্যাখ্যা করছেন যেহেতু কলিকে সোনার ভেতরে জায়গা দিয়েছিল আর পরীক্ষিত মহারাজের মাথায় সোনার মুকুট ছিল ওই জন্য কলি ঢুকে পড়েছে তা আমি শুনে অবাক কাণ্ড যে এটা কি করে হয় প্রথম কথা হলো পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলা হয়েছে প্রথম কথা একটা একটা করে পয়েন্ট পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলা হয়েছে কারা বলেছেন তার জন্ম ঠিকুজি জন্মের ঠিকুজি থেকে আরম্ভ করে আরও তিন চারবার ভাগবতের বিভিন্ন জায়গায় তাই হচ্ছে বলছেন এসো মহাভাগবত মহাভাগবতের কখনো কলি ঢুকতে পারে না যদি মহাভাগতের ভেতরে কলি ঢুকে পড়ে তাহলে আমরা মহাভাগতকে যাবো কেন কলি তো তার ভেতরে ঢুকতে পারে তা কলি ঢুকতে পারে না দ্বিতীয় কথা হল এই মুকুটটার ইতিহাস কি। যে মুকুটটা পরীক্ষিত মারা পরে রয়েছেন এই মুকুটের ইতিহাস জানেন কি পরীক্ষিত মহারাজের মুকুটটা পরে সোনার মুকুট পরেছেন তার ইতিহাস কাউ জানা আছে জরাসন্ধের মুকুট এটা এটা জরাসন্ধের মুকুট এই জরাসন্ধের মুকুটটা কৃষ্ণ নিজে হাতে পরি দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ যেটাকে স্পর্শ করেছিলেন তার মধ্যে মায়া কি করে থাকবে থাকতে পারে না যে অভিষেক করার পর কৃষ্ণ নিজেও এই নিজে নি মুকুটটা যুধিষ্ঠির মহারাজে মাথায় দিয়েছিলেন আর সেই যুধিষ্ঠির মহাবৈষ্ণব এই মুকুটটাকে মাথায় পড়েছিলেন পরবর্তীকালে বংশ পরম্পরায় এই মুকুটটা তার কাছে এসছে তাহলে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তাহলে যে মুকুটটা কৃষ্ণ স্পর্শ করেছেন কৃষ্ণের আদেশ আছে এই মুকুটটা পড়া তাতে মায়া থাকতে পারে কি পারে তাহলে ভুল কথা তাহলে এটা কি বলে পরীক্ষিত মহারাজের এইটা পুরো যোগমায়া করিয়েছিলেন যোগমায় ইচ্ছে করে করেছিলেন যাতে করে এরকম একটা লীলা হয় তিনি অভিশাপ পান শিলিঙ্গি ঋষি অর্থাৎ তার ছেলে মুনি ছেলে শ্রীঙ্গি ঋষি বাচ্চার ছেলে কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়ে দিল বাবাও সবিসাপ আফসোস করেছিলেন যাই হোক এখন শ্রীঙ্গি ঋষির এই অভিশাপ যখন পরীক্ষিত মহারাজের কাছে খবর এলো পরীক্ষা আনন্দ হলো দুঃখ আর কথা বলছি আনন্দ হলো আজ আমার উপযুক্ত শাস্তি হলো ভালোই হয়েছে এটা কেটে গেল অভিশাপ না পেলে এটা কাটতো না এটা কেটে যাবে ভালোই হল সাত দিনের মতো মরব তখন কি হলো তিনি পয়সনে পয় প্রবেশনে বসবার জন্য তখন তিনি পয় প্রবেশনে বসবার জন্য চলে গেল পয় মানে আর কোনো কিছু আর কোনো কিছু থাকবে না আহার নিদ্রা ভয় কিচ্ছু কোনো কিছু নেই কিছুই নেই বিশ্রাম কিছু নাই দিন রাত ওই গঙ্গার তটেতে বসে থাকবেন এবং পরবেছন্ থাকাকালীন অবস্থায় গোস্বামী ভাগবত কথা হল তাহলে এই যে ভাগবত কথাটা সুখ মুখাদ অমৃত দেব সংযুতম পিবন্তম রসমালয়ম মোহরহ রসিকা ববিভাগ এইটা আমাদের সম্ভব হতো না ভাগবতের অধিবেশন আমাদের অনেকবার হয়েছিল তার মধ্যে প্রধান হচ্ছে তিনবার আর কে কোথায় করেছিল আমাদের বিশেষ প্রথম হয়েছিল কি এই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন দ্বিতীয় অধিবেশন আরণ্যে হয়েছিল নৈমিষ আরণ্যে সুতদেব গোস্বামী সনকা ঋষিকে বলেছিলেন সেখানে আঠাশি হাজার ঋষি আর ওখানে ছিল ষাট হাজার ঋষি গঙ্গার তটেতে সুক্তার ক্ষেত্রে কথা বুঝে গেল আর একটা হয়েছিল তুঙ্গভদ্রা নদীর তীরে গোকর্ণজী মহারাজ এইটা হচ্ছে প্রধান তিনটে মহাভাগবত এদের মুখের ভাগবত কথা প্রামাণিক বাকি অনেকে বলতে পারেন সেটা তো আমাদের আমাদের উদ্ধবজি মহারাজ উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ভাগবত কথা বলেছেন কৃষ্ণের যেসব পত্নীগুনো বেঁচে গেছিলেন তাদেরকে তিনি ভাগবত দর্শনী ছিলেন উদ্ধব কুণ্ডে উদ্ধবজি মহারাজ তিনি লুকিয়েছিলেন তিনি লুকিয়েছিলেন লতা পাতা লুপে লুকিয়েছিলেন কীর্তন করতে 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 কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে সেই লতা পাতার থেকে ভাগবতে বলা আছে নুনম নিশ্চিত মেব এই লতা গুলম লুপে উদ্ধব ওখানে লুকিয়ে রয়েছেন ওরা সাধারণ লোকজন সেখান থেকে উদ্ধব এই ঝাড়ের থেকে লতার থেকে উদ্ধব বেরিয়ে আসে চোখ টানা টানা অপূর্ব কৃষ্ণের মতো দেখতে সবাই মিলে প্রার্থনা করলেন তখন উদ্ধবজি মহারাজ একটা ভাগবতের অধিবেশন করেছিলেন উদ্ধব দুটো স্বরূপে থাকতেন কৃষ্ণের আদেশে একটা হচ্ছে সময়ে আর একটা হচ্ছে উদ্ধবপুণ্ডে দুই রকম স্বরূপ এক হচ্ছে বদ্রিকাশ্রমে এখনও আছেন তিনি আর উদ্ধবকুণ্ডেও তিনি আছেন দুটো স্বরূপে তিনি থাকেন যাই হোক এসব আলোচনা আমরা যাব না তাহলে গজেন্দ্রকে বাঁচাবার জন্য গজেন্দ্র যখন পূর্বের জন্মের যে শিক্ষা মন্ত্র এগুলো সব মনে পড়ে গেল সেই সময় সে য পরমম জপ্যাম প্রাগ জন্মানু জপ করতে আরম্ভ করলেন এতে ভগবানের আসন নড়ে গেল এই যে সরঙ্গ স্বরঙ্গ হইবে যা যার জীবনে স্বরঙ্গ স্মরণ হয়েছে চোখের সামনে আমরা দেখেছি বামন গোস্বীমা এদের ইচ্ছা ভক্তিপ্রমিক এইসব ইচ্ছা কেশব ইচ্ছা এগুলো সব পূরণ হয়েছে সেই মহারাজের স্বরঙ্গ সরঙ্গ তাদের প্রার্থনা শুনেছে কথা বোঝা গেল তোমার গুরু মহাজ মনে আছে এই অত্যাচার করছিল পঞ্চায়েতে জানাবার কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি যে পঞ্চায়েতে জানাবার জানিয়েছি তারপরে তার সব্যনাশ হলো কাজেই যাদের স্বরঙ্গ শরণাগতি আছে তাদের কথা প্রার্থনা শোনেন ভগবান তাদেরকে কিছু করা যায় না অনেকে অনেক অত্যাচার করতে চায় কিন্তু পারে না কিছু করতে পারে না যাই হোক এখন এই হরি হরিরূপে এটা হচ্ছে হরি হরি মানে আমরা সাধারণভাবে হরি মানে ভগবানকে বলি কিন্তু বিশেষ নাম হরিটাই তার নাম ছিল এই অবতারে হরিরূপে ভগবান তার কাছে আবির্ভাব হয়েছিলেন গরুরে পিঠে করে লক্ষ্মী দেবীকে নিয়ে গজেন্দ্রকে বাঁচাবার জন্য এবং ভগবান গরুর ভগবান মনের থেকেও গতিবেগে চলেন গরির গরুর ভগবান মনের মনের গতিতে চলেন না মনের থেকে বেশি গতিতে চলেন তাকেও ভগবান বলছেন চা তাড়াতাড়ি চলো গজেন্দ্রের কষ্ট হচ্ছে এ দুবার দুটো কেস আছে এতে ভগবান গরুরকে তারা দিয়েছিল তাড়াতাড়ি করো কষ্ট হচ্ছেও বুঝলেন দাদা মনের থেকে বেশি গতিপেদি চলে তারপরে বলছেন তাড়াতাড়ি চল তারপরে ওই গজেন্দ্র এসে বাঁচাবার জন্য ভগবান এসে গেছেন এসে গজেন্দ্র চোখে জল পড়ছে দেখতে পাচ্ছেন ভগবান এসে গেছে গরুরের পিঠে এবং লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে এসছেন কৃপা করবার জন্য এবার ভাগবতে বলা আছে গজেন্দ্র দেখছেন আমার জন্য ভগবান আমি আর্ত যেটা গীতাতে ভগবান যে জিজ্ঞাসু অর্থার্থী ছ জ্ঞানী হ্যাঁ চতুর্বিদ ভজতে ভজন্তে মাম সুকৃতিন অর্জুন হ যারা সুকৃত সম্পন্ন চতুর্বিধ ভাগ আছে তারা আমাকে ভজন করে জিজ্ঞাসু অর্থার্থী ছ জ্ঞানী চার আর্তর মধ্যে গোজেন্দ্র আসবে আর তো জিজ্ঞাসুর মধ্যে তোমার পরীক্ষিত মহারাজকেও আনতে পারো সব কিছু আনতে পারো আর তো জিজ্ঞাসু অর্থার্থীর মধ্যে ধুব মহারাজকে আনতে পারো কিছু একটা আশা করে সে বর্জন করে পরে সে ছেড়ে দিয়েছিলেন আমি চাই না আশা করে শুরু করেছিলেন অর্থাৎ জ্ঞানীর মধ্যে এবার তুমি কাকে ধরবে জ্ঞানীর মধ্যে তোমার তোমার উদাহরণ আছে কি বলে ওকে কে নাম ভুলে গেলাম না তৃকে জ্ঞানীর মধ্যে ধরা যাবে না জ্ঞানীর মধ্যে তোমার আমি ভুলে গেলাম নামটা তাকে ধরা হয় জ্ঞানীর মধ্যে এইভাবে চারজন আমায় ভয় তাহলে গজেন্দ্রকে এবার আর্তর মধ্যে ধরা হয়েছে আর্ত ভগবান তার প্রার্থনা শুনে এসে গেছেন এবং লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসছেন লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসছেন উদ্ধবকেও জ্ঞানীর মধ্যে ধরা যায় উদ্ধব জ্ঞানী ভক্তের মধ্যে শ্রেষ্ঠ উদ্ধবকে জ্ঞানীর মধ্যে ধরা হবে উদ্ধব হচ্ছে ভগবান নিজের পাঠ সব আরও অন্য অন্য আছে সব তাদেরকে ধরা যায় আমার নামগুলো মনে অনেক বেশ কয়েকটা নাম আছে যাই হোক এখন ভগবান যখন গরুরের পিঠে করে এসে পড়েছেন তখন গজেন্দ্র চিন্তা করছেন আমার জন্য যে ভগবান এলেন আমাকে বাঁচাতে আমি এখন ভগবানকে পুজো করব কি করে আমার তো পাটা তো আটকে আমার পাটা তো কামড়ে ধরে রেখেছে তো আমার তো আর বাঁচবার কোনো আমি ভগবানকে পুজো করতে হবে তো কি দিয়ে পুজো করব ওখানে লেখা আছে একটা কমল ফুল কমল মানে পদ্ম পদ্ম একটা নিয়ে গজেন্দ্র কি করলো ভগবানের চরণে ছুঁড়ে দিল লেখা আছে কিন্তু ঠিকাকাররা বলছেন পদ্ম কি করে আসবে সেই জলাশয়ের মধ্যে হাজার বছর যাবৎ লড়াই হয়েছিল এক হাজার বছর জল তোলপাড় হয়ে গেছিলো সেখানে পদ্ধত দূরে কথা কোনো কিছু আসতে পারে না গজেন্দ্র গজেন্দ্র আকৃতি আকার শুনলে পাগল হয়ে যাবে এ সাধারণ হাতি নয় গজেন্দ্র সাধারণ নয় এই যে লড়াই হয়েছিল গজেন্দ্র এবং গ্রাহর মধ্যে এই লড়াইতে তোলপাড় হয়ে গেছিলো জলে কিছু নেই আর তাহলে পদ্মটা করতে গেলো এই লেখার ওই যে পদ্মটাকে তুলে এরকম ভগবানের উদ্দেশ্য ভগবানের নারায়ণ ভগবানের উদ্দেশ্য দিলেন করতে গেলো পদ্মটা টিকাকারদের মধ্যে বিরাট ভক্তিমান ব্যক্তি তারা তাদের মধ্যে বিশ্বনাথ চকুদী আদি বলছেন আরও বিজয় রাঘব অনেক অনেক অনেকে টিকা বিশটা টিকা পাওয়া যায় অথেন্টিক পরবর্তীকালে তো আরও অনেকে করেছে কুড়িটা টিকা কুড়িটা অথেন্টিক টিকা মাতাচার্য থেকে আরম্ভ করে আমাদের বিজয় থেকে আরম্ভ অনেকে অনেকেই টিকা করেছেন বিশ্বনাথ চক্রতিবাদ সিঁধা সাইপাদ অনেকেই টিকা করেছেন কিন্তু টিকার মধ্যে আদি টিকার মধ্যে সিঁধাদের টিকা মান্যতা প্রাপ্ত হয়েছে অতি অল্প অক্ষরে সরল ভাষায় সিঁধা সাইপাদের সংস্কৃতি এত সোজা যে গীতাও তাই যে সংস্কৃত জানে না একটু বললে বুঝতে পার আর বিশ্বনাথ চক্র টিকা হলো রসময় টিকা মানে বিশ্বনাথ চক্র টিকা সবচেয়ে বেশি মান্যতা প্রাপ্ত হয়েছে যত টিকা আছে মাদ্রাচার্যও করেছেন সবাই করেছে কিন্তু বিশ্বনাথ আর আমাদের জীব আমাদের সনাতন বাদ দশম স্কন্ধের ওপর ঠিক্পণী করেছে তার কথা আমি আর আলোচনায় আনছি না আমি কুড়িটা টিকাকারের মধ্যে সনাতনকে আনি তো আলাদা তার কুড়ি দশম স্কন্ধের উপর কিছু টিপ্পণী করেছিলেন আর জীবগোস্বীপাত তো ষঠ সন্দর্ভের মাধ্যমে ক্রমসন্দর্ভের মাধ্যমে যত কিছু মানুষের সংশয় সন্দেহ সব সন্দেহ এন কোনো সন্দেহ নেই হেন কোনো সন্দেহ নেই যেটা বা সমাধান করতে পারেননি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেগুলো তোমরা প্রশ্নও করতে পারবে না তোমাদের মাথায় আসবে না যেগুলো প্রশ্ন করে তার উত্তর দিয়েছে সমস্ত ঈশ্বর সঠ মধ্যে যেসব ব্যক্তি ভগবান গুরু বৈষ্ণবের কৃপালাভ করেছেন ঠিক গম্ভীরার ভেতরে যেমন মহাপ্রভু স্বরূপ গোসাই রায় নিয়ে মজগুল ও হরিকথা শুনেছেন সেরকম ধরনের হরিকথার পরিবেশ যেসব সাধুর জীবনে আসবে তারা অবশ্যই আনন্দময় জগতে চলে যাবে খালি লোক দেখানো হরিকতা না মানে ডুবে গিয়ে খালি শুনছে এই শরৎচন্দ্রের ব্যাখ্যা আদি কি কবে শুনবে জীবন তো চলে গেল জীবন আর কত দিনের আর শ্রবণের কথা তো বিরাট বিস্তর যাই হোক এখন টিকাকারদের মধ্যে অনেকে লিখেছেন যে এই যে আমাদের লক্ষ্মী লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে এসছেন লক্ষ্মী দেবীকে যে সঙ্গে নিয়ে এসছেন এই লক্ষ্মী দেবীর হাতেতে পদ্ম ছিল পদ্মবুল থাকে আমরা জানি লক্ষ্মী দেবীর হাতে পদ্মবুল সবসময় থাকে পদ্ম ছাড়া থাকেন তখন গজেন্দ্র কাঁদছেন এবং চিন্তা করছেন আমি প্রভুচ্চরণে কী দেব কিছু তো নাই তখন লক্ষ্মী সন্তানের প্রার্থনাটা বুঝতে পেরেছি গজেন্দ্রের যে দুঃখটা বুঝতে পেরেছিলেন নিজের যে হাতের যে পদ্মটা এটা ছুঁড়ে দিয়েছিলেন দে এটা প্রভুকে দিয়ে এত সুন্দর টিকাকাররা ব্যাখ্যা করেছে সেই পদ্মটাকে তুলে গজেন্দ্র বা দিয়েছিল যাই হোক এই গজেন্দ্র মক্ষণের বিরাট মহিমা আছে এমনকি গজেন্দ্র মক্ষণ পাঠ করার পরেতে ভগবান সেখানে প্রতিজ্ঞা করছেন যে ব্যক্তি যে ব্যক্তি সকালে উঠবার পর এই গজেন্দ্র মোক্ষনের চিন্তা করে গ্রাহ আমি যখন ভাটিন্ডাতে প্রবচন করছিলাম ভগবানের ইচ্ছায় তখন অনেক পয়সাওয়ালা ব্যক্তি ধনী ব্যক্তি তারা এই কথা শুনে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন মহারাজ আমাদেরকে হাতির সঙ্গে তুলে ধরুন করছিলাম আমরা হাতি নাকি কিন্তু সত্যিই তাই আমরা হাতি আমরা হচ্ছে পাগলা হাতি আমাদেরকে মায়ারূপ গ্রাহ ধরে রয়েছে এই কথাটা সত্য ওরা বুঝতে পারেন আমার আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু গজেন্দ্র গজেন্দ্রর আমাদের হচ্ছে জীবনে আমাদের সব এক একটু করে গজেন্দ্র আমরা বিষয়ে মত্ত ভোগ করতে করতে এই অবস্থায় এসেছি এখন ভগবানকে ডাকলে পরে গজেন্দ্রকে মুখ এই জন্য ভগবান সেখানে প্রতিজ্ঞা করে বলছেন ভগবান সেখানে প্রতিজ্ঞা করে বলছেন যে যে ব্যক্তি সকালে উঠে এই আমার এ গজেন্দ্র মুখনে চিন্তা করবে মানুষের দর্শন করবে তাকে আমি তার সেই জীবাত্মা সেই মানুষের যখন সে শরীর ছাড়বে তখন আমি তাকে বিমল দান করব কেউ যেন মনে না করে সারা জীবন আমি চালাকি করে গেলাম মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করবে ভগবানকে যাব হবে না সারা জীবন আমি চালাকি করে গেলাম আমি মনে করি মরার সময় ভগবানকে চিন্তা করবো হবে না এটা হয় না মানুষ যে চিন্তা করে তার গতিটাও সেরম হয় জং জং বা অপি স্মরণ ভাব তেজতি অন্তে কলেবরম এই কথাটা বলা আছে তাই এই ভাব এখন সকালবেলা উঠে তো সবাই তো অন্য চিন্তায় ব্যস্ত থাকে কেউ চিন্তাও করেন। না ওই জন্য নিয়ম হলো সকালে উঠে গুরু বৈষ্ণবের স্মরণ এক মুহূর্তকাল যেন না করে এক মুহূর্ত মুহূর্ত দূরে কথা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড এক কাল যেন অন্য চিন্তা না করে সকালবেলা থেকে উঠে আরম্ভ করে সবসময় যত বৈষ্ণবের নাম জানা আছে রঘুনাথ দাস গোসাই দু হাজার বৈষ্ণবের নামে প্রণাম করতে আমরা ঠিক আছে দুশো বৈষ্ণবের নামে করবো নাহলে ঠিক আছে দুশো না পারি কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা বৈষ্ণবের নাম যত বৈষ্ণবের নাম জানা আছে চোখ খোলার পরে কোনো কিছু সঙ্গে সঙ্গে গুরুচরণ ধ্যান করতে হবে প্রাত সীমান নবদ্বীপে দিনোত্তম দেবীজম গুরুম বরা হয়ে প্রথম সান্তম স্মারিত তার নাম কেউ করে না সকালে নিয়ম হলো সকালে উঠেই চোখ বুঝেই সঙ্গে সঙ্গে গুরুচরণের ধ্যান করতে হয় এরা তো আসলে মঙ্গল চায় না এরা চায় না শরীর ছাড়ার পর আমি ভগবানের কাছে লোক দেখানো করছে ওই জন্য ওদের কোনো ব্যাপার নেই কিন্তু যারা সিরিয়াস করবে তাদের কিন্তু তারা ছাড়বে না সকালে উঠে বৈষ্ণব স্মরণ গুরু বৈষ্ণব স্মরণ থেকে আরম্ভ করে গজেন্দ্র আর নৃসিংহদেব ভগবান সেও প্রহ্লাদ মহারাজকে এই কথা বলেছেন যেমন ভগবান বলেছেন গজেন্দ্রকে যে তোমার আর আমার প্রসঙ্গ চিন্তা করবে সকালবেলা উঠে প্রতিদিন দাদামি বিমলাম ভক্তিযোগ আম তাকে আমি বিমল ভক্তিযোগ দেবো যাতে সে আমার কাছে আসতে পারে ভগবান বলেছেন আর নৃসিংহদেবের সঙ্গে প্রহ্লাদ মহারাজের আলোচনা প্রসঙ্গে সেখানেও নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে এই প্রতিজ্ঞা করে বলেছেন নৃসিংহদেবের কিন্তু ভোল্াদ মাছকে বলেছিলেন যে তোমার আমার কথা যে চিন্তা করবে তার কোনো চিন্তাই নেই তোমার নৃসিংহদেব বলছেন তোমার এবং আমার কথা যে চিন্তা করবে তামচ মামচ স্মরণকালে কর্মবন্ধাত প্রমুচ্চতে কি বলেছিলেন তামছ তোমার কথা মামচ আমার কথা যে ভাববে তোমার আমার প্রসঙ্গ যে ভাববে তামচ মামচ স্মরণকালে কর্মবন্ধাত প্রমুচ্ছতে কর্মের বন্ধন যাবে না কোটি কোটি অনন্ত কোটি কাল ধরে কর্মবন্ধ চলবে কর্মবন্ধ যাবে না কর্মবন্ধনকে যেতে গেলে একটাই রাস্তা কেউ যদি কোনো পাল্লায় পড়ে যায় কোনো ফাঁদে পড়ে যায় মায়ার ফাঁদে কিছু করার কর্মের বন্ধন তা যাবেই না অনন্তকাল ধরে কর্মবন্ধ চলছে আরও চলবে আরও অনন্তকাল ধরে যে জন্মেতে আমি কর্মবন্ধ কাটাতে পারব নিষ্কপটভাবে ভজন করে সদগুরুর আনুগত্যে সদগুরু সদ্গুরু পাওয়াই মুশকিল কোথায় পাব সদ্গুরু পাওয়াই তো মুশকিল আর পেয়েও কাজে লাগাতে পারেন পেলেও কাজে লাগাতে পারেন তাহলে এখন নৃসিংহদেব এখানে বলছেন তোমাকে এবং আমাকে তাঞ্চমাঞ্চ স্মরণকালে কর্মবন্ধার প্রমুচ্ছ কর্মবন্ধ যাবে না অনন্তকাল ধরে চলছে আরও চলবে ভক্তিমটা ঠাকুরের জন্য কীর্তনে বলছেন ভগবানের নাম যে সময়তে রে পাদ তার উপদেশা মৃত্যুদ অপৈতি নাম স্ফোরণে নতত্ত্বে পার্ধে কর্মে তিনি বিরতি বেদা বলছে এই কথা ভসিমবাদ ঠাকুর বলছেন যে সময়তে ভগবান আপনার নাম উদয় হয় উদয়ের সঙ্গে সঙ্গে কি হয় জয় জয় নাম চিদানন্দ মিতধাম পরতত্ত্ব অক্ষর আকার নিজ জনে কৃপা করি নাম রূপে অবতরী জীবে দয়া করিলে অপার কি সুন্দর কীর্তন এই কীর্তনেতে শেষের দিকে বলা আছে তব অল্প স্ফূর্তি পায় ভগবান তোমার নাম সামান্য স্ফূর্তি পেয়েছে ব্যাস তব অল্প স্ফূর্তি পায় উগ্রতাপ দূরে যায় যে জন্য আমি যে জ্বলছি বিভিন্ন কামনা বাসনা পূর্বের নোংরা সংস্কার জ্বলছে লঙ্কা বাটার মতো শরীর জ্বলছে চোখের দিকে থাকালে বোঝা যায় চোখের দিকে তাকালে বোঝা যায় জ্বলছে শান্তি নেই ছটফট ছটফট করছে বিভিন্ন সংস্কার আছে না জন্ম জন্মের সংস্কারে বক্তৃমে কিতনা কীর্তন বলছেন তব অল্প স্ফূর্তি পায় উগ্র তাপ দূরে যায় লিঙ্গভঙ্গ হয় অনায়াসে লিঙ্গ মানে লিঙ্গভঙ্গ মানে কি লিঙ্গ মানে হচ্ছে যেটা সূক্ষ্ম শরীর এটা তো মোটা শরীর রক্ত মাংসের একটা বস্তা এটা তো বস্তা মল মূত্র রক্ত মাংসের বস্তা এর ভেতর একটা শরীর আছে যে শরীরটাকে দেখা যায় ওই শরীরটা আমাকে লাত মারতে মারতে অনন্তকাল ধরে লাত মেরে আমাকে চলাচ্ছে একটা করে শরীর দিচ্ছে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরটা তাকে কারণ শরীর বলা কি কি বলা কারণ শরীর কারণ এই শরীরটার জন্যই কিন্তু আমার জন্মজন্মকে জন্ম নেয় জন্ম নিতে হচ্ছে পুনরপি জননম পুনরূপী মনোরম পুনরূপী এই এর থেকে রেহাই নেই বক্তৃম বলছেন তব অল্প স্ফূর্তি পায় উগ্রতাপ দূরে যায় লিঙ্গভঙ্গ হয় অনাস লিঙ্গভঙ্গ যেই সময় হবে ব্যাস লিঙ্গ একেবারে ফেটে চৌচিল হয়ে গেল আত্মা বেরিয়ে গেল লিঙ্গ দেহের দ্বারা বদ্ধ অবস্থায় রয়েছে এই শরীরটা কিন্তু কারাগার এই পাগলগুলো বোঝে না দিস বডি আই অলরেডি টোল ইজ ওয়ান ক্যান ট্র্যাপ ইনসাইড উইচ ইউ আর পুট ইন টু ই ওয়ান ক্যান ট্র্যাপ এটা ফাঁদ এই শরীরটার মধ্যে তুই ভরে রয়েছে এই শরীরটা তুই নয় এটা খাঁচা এর মধ্যে আটকে দিয়েছে ব্যাস থাক এবার ভোগ কর ভালো মন্দ খাও বড়ো ভালো মন্দ খাই পরিচিন্তাহীন ভক্তিমটা কীর্তন হয়েছে এই শরীরটাকে বলে খাঁচা জেলখানা এই শরীরটা মায়াদেবী দিয়েছে ইচ্ছে করে না শরীরটা না দিলে ভোগ করতে পারবেন ভোগ করতে হবে কর্মফল ভোগ করার জন্য শরীর চাই মোটা শরীর তাহলে লিঙ্গ দেহ যেই সময়তে ভঙ্গ হয়ে যাবে ব্যাস ছুটি লিঙ্গদেও যে সময় ভঙ্গ করতে পারবে যে জন্মেতে লিঙ্গ একবারে ফেটে একেবারে দূর করে দাও তাহলে মোটা শরীর তো যাবে কোনো চিন্তা নেই এর তো আসক্তি নেই সূক্ষ্ম শরীর চলে গেল এবার মুক্ত হয়ে যায় মুক্তপুরুষ কাকে বলে তাকে মুক্তপুরুষ মানা পড়লে আর বড় বড়ো এ করলে মুক্ত হয়ে যায় যায়নি মুক্তপুরুষ কাকে বলে যার বাস্তবিক পক্ষে স্থূল শরীর এবং লিঙ্গ শরীর থেকে মুক্তি হয়েছে তার মুক্ত মায়া মুক্তি অনর্থ থেকে মুক্তি হয়েছে এরা বাস্তবিক মুক্তি আর গৌরীয়গণের বিচারেতে মুক্তির আরও সুন্দর ব্যাখ্যা আছে এটাতে গেলো সাধারণ মুক্তির কথা মায়া মায়ামুক্তি আরে মুক্তি হলো ভালো কথা তারপর কি করবে মায়া মুক্তির পরে কি করতে চাও মুক্তির পরে কি করে নেবে তুমি হ্যাঁ মুক্তি হলো তারপর কি করবে প্রপাত বলছেন মায়ামুক্তি হলো কি করতে চাও তুমি মায়ামুক্তির পর কী করো মায়ামুক্তির পরে আরও তোমার অবস্থা কাহিল হয়ে যায় মায়ামুক্তি হলে মায়ামুক্তি হবে আর তার মায়াবাদী হয়ে গেলে গুরু বৈষ্ণবের বিশ্বাস নেই ভগবানের বিশ্বাস নেবে মায়াবাদী হয়ে গেল মায়াবাদী নিজেকে মুক্ত করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধি নহে ভক্তি কিছুতেই তার বুদ্ধি নয় ও মনে করছে আমি শরীরটা যদি ব্রহ্মতে লীন করে দিতে পারি হয়ে গেল মুক্তি হয়ে গেল এটা তো আসল মুক্তি নয় এটার ব্যাখ্যা প্রসঙ্গে অনেক বড়ো বড়ো বেদান্তি বেদান্তের ব্যাখ্যা আছে তাতে জীবকোষ সেই বাদও বলেছেন এটা বাস্তবিক মুক্তি হলো না এটা কেমন না একটা 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 টিয়া পাখি জানো টিয়া পাখি দেখেছো সবুজ গায়ের রঙ একবারে আমি এমন টিয়া পাখি দেখেছি এত সুন্দর গায়ের রঙ মানে পুরো চকচক করছে একেবারে রকম রং দেখিনি টিয়া রং রঙ ভালো হয় কিন্তু এ আলাদা রঙ একবারে সেই টিয়া পাখি যদি উড়ে চলে যায় উড়ে চলে গিয়ে যদি একটা সবুজ বনের মধ্যে ঢুকে পড়ে আর কি খুঁজে পাওয়া যাবে বুঝে গেল একটা টিয়া পাখি তারা করতে উড়ে গেল উড়ে গিয়ে কি করলে একটা সবুজ ঝোপের মধ্যে ঢুকিয়ে পড়ল আর তুমি এবার সব চারিদিকে সবুজ সবুজ হয়ে গেল তো এই যে তোমার কি বলে একটা এক ধরনের সাপ আছে লাউডোকা সাপ ওদের সবুজ গায়েরও ও বুঝতে পারবে না সবুজ এদের লিকলিক করছে লাউের ডগার মতো যেই তুমি লাউ ডগা কাটতে হবে চোখের মতো ফাট মেরে চোখকে লাউ ডোগা একবারে সবুজের সঙ্গে মিলে রয়েছে ঠিক সেরকমভাবে জীবগোস্বামীবাদ বলছেন যদি কোনো সবুজ রঙের কোনো পাখি টিয়া পাখি যদি উড়ে গিয়ে কোনো সবুজ বনেতে ঢুকে যায় সেই পাখিটাকে আর খুঁজে পাওয়া যায় না কারণ সবুজে সবুজে মিলে গিয়ে একাকার হয়ে গেছে ঠিক সেরকম জীবগোস্বামীবাদ বলছেন জীবের যে আত্মা এটা কখনোই ব্রহ্মের সঙ্গে মিলে যেতে পারে না কেমন মেলে বলে ঠিক যেমন টিয়া পাখি সবুজীবনেতে গিয়ে মিলে গেল দেখা যাচ্ছে না আরে কোথায় টিয়া পাখিটা গেল কোথায় ঠিক সেরকমভাবে মেলে কিন্তু টিয়া পাখিটার আলাদা অস্তিত্ব আছে স্বাস্থ্যের কোনো জায়গায় শয়ে শয়ে প্রমাণ আমি আলোচনা করেছি কোন জায়গায় প্রমাণ নেই যে জীবাত্মার অস্তিত্ব ধ্বংস হয়ে গেল বোঝা গেল না কি বলছি কথাটা মাথায় ঢোকা জীবাত্মা যে তোমার আছে এই জীবাত্মাটাকে তুমি মনে করছো ব্রহ্ম থেকে বিলীন করে ধ্বংস করে দেব হয় না জীবাত্মা জীবাত্মাই থাকে ব্রহ্মের সঙ্গে মিলে যাক মিলে গেল বাইরের দৃষ্টিতে কিন্তু ব্রহ্ম হতে পারে না ব্রহ্ম কী করে ব্রহ্ম তো ব্রহ্মবস্তু একটা ব্যাপক বস্তু ক্ষুদ্র বস্তু হ্যাঁ গুণগতভাবে ব্রহ্ম হতে পারে যেমন সমুদ্রের জল নুন আমি কিছু জল নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিলাম ফেলে দিয়ে আবার জলটাকে তুলাম নুন সমুদ্রের জল হয়ে গেল গেল আমি একটা এক গ্লাস জল নিলাম নেগি কী করলাম সমুদ্রের জলে ফেলে দিলাম যেখানে ফেললাম টুক করে সঙ্গে সঙ্গে একটু জল তুলে নিলাম তুলে মুখে দিলাম নুন মানে আমি যে জলটা সমুদ্রে ফেললাম এটা সমুদ্রের জলে পরিণত হয়ে গেল বুঝে গেল কিন্তু জীবাত্মার আলাদা অস্তিত্ব চিরকাল থাকবে জীবাত্মার আলাদা অস্তিত্বকে ধ্বংস করা যায় না ওরা মনে করে ত্রিপুটি ত্রিপুটি নাশ করবো ত্রিপুটি নাশ করবো হয় না জীবের নিত্য স্থিতি থাকবে এই জন্য ভাগবতের দশম স্কন্ধে বলা আছে না দশম স্কন্ধে না হ্যাঁ আরুয্য কৃচ্ছ পরম পদম তত আরুয্য তার অনেক কষ্ট করে ওপর উঠলো ব্রহ্মপথ আবার পড়ে যায় তাহলে যদি মিলে গেল তাহলে পড়লো কি করে যেমন শঙ্করাচার্যের সম্প্রদায়তে ওরা লিখছে শঙ্করাচার্য আবার আবির্ভাব হয়েছিলেন দুবার না কবা একবার তো আমি জানি আরেকবার ওরা বলছেন আবির্ভাব হয়েছেন বিশেষ কারণে এখন মায়াবাদী এত বোকা এই কথাটা বলে যে সে বিপাকে পড়ে যাবে এটা বুঝতে পারলো না তারা তাদের প্রমাণ আছে তারা বলছে শঙ্করাচার্য আবার এসছিলেন এসে অনেক কিছু কাজ করে গেছে এখন যারা মায়াবাদ বলেন তাদের যদি প্রশ্ন করা হয় মশাই শঙ্করাচার্য কী করে এলো আপনি তো বললেন তিনি তো ব্রহ্ম হয়ে গেছেন যিনি ব্রহ্ম হয়ে গেছেন তিনি আবার আলাদাভাবে এলেন কি করে ওরা এর উত্তর দিতে পারে না আরে বাবা যে ব্রহ্ম হয়ে গেল সে আবার আসবে কি করে দ্বিতীয়বার কি করে আসে আসতে পারে কি হয় না তার মানে ব্রহ্ম সঙ্গে মিলন করার যে বিষয়টা এটা এই সবুজ পাখি যেমন মিশে যায় তার অস্তিত্ব থাকে হয় না কখন বুধ হয়ে থাকে এইভাবে তাদের অস্তিত্ব থাকে এ কিছু করার থাকে না তাহলে এখন আমরা দেখলাম এই যে গজেন্দ্রকে তিনি রক্ষা করলেন গজেন্দ্র এবার ভগবানকে বলছেন ভগবান আপনি যেন মনে করবেন না আমার এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য গজেন্দ্র ভগবানকে বলছেন ভগবান আপনি যেন মনে করবেন না এবার আমার এই হাতি শরীর থেকে বাঁচাবার জন্য আপনাকে বলছি বেশি করে কলা গাছ খাব এর জন্য বলি আমি আমাকে উদ্ধার করার কথা বলেছি আমার ভেতরে যে আত্মা তার কথা বলেছি আমার এই হাতি শরীর দিয়ে আমি কী করব এর জন্য আপনাকে এতগুলো প্রার্থনা আমি করি নাই এই হাতি শরীর থেকে বাঁচান আপনি এই জন্য করি আমি আপনাকে বলেছিলেন বলেছিলাম আমি যে মায়াতে পড়ে গেছি এখান থেকে আপনি আমাকে রক্ষা করুন তাহলে এতগুলো কথা বলা হলো তাহলে গ্রাহাত অর্থাৎ কুমিরের থেকে কি করলেন ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন সুদর্শন চক্র কি করলো চক্র গিয়ে গ্রাহ অর্থাৎ কুমিরকে গলা ছেদন করলো করলো তো গলাটাকে গোল করে কেটে দিল কাটার পরে দে গ্রাহ শেষ হয়ে গেল গ্রাহ শেষ হয়ে গেল মানে ওর থেকে গন্ধর্বের উদ্ধার হয়ে গেল ভগবানের সুদর্শন চক্রের স্পর্শে হু হু গন্ধর্ব উদ্ধার পেয়ে গেল আর যেহেতু কামড়ে ছিল মুঠে মুন্ডু কেটে দিয়েছে আর কামড়ে কি করে থাকবে খুলে গেল তাহলে গজেন্দ্র মোক্ষণ হয়ে গেল গজেন্দ্র মোক্ষ হয়ে যাওয়ার দ্বারা গজেন্দ্রকে তিনি উদ্ধার করলেন আর গ্রাহককে তিনি উদ্ধার করলেন এই ধরনের বিষয় তো হলো আর তারপরে বলা আছে স্তং সংস্তুবন্ত অধিপতিতান সমানান ঋষিংশ শত্রুঞ্চ বৃত্ত হস্তমসি প্রবিষ্টম এনে বলছেন বলছেন একবার নৃসিংহ অবতার আমরা জানি প্রহ্লাদ মহারাজের জন্য আভাগবত বলছেন নৃসিংহ অবতার হয়েছিল আরেকবার কশ্যপের সমিদ আহরণের নিমিত্ত গোষ্পদ জলে নিমগ্ন হয়ে গিয়েছিল বালিখিল্ল ঋষি ছোট ছোটো তো ওই এক বেগতা বালিগুলো আঙুলের সমান ছোট ছোট ষাট হাজার এই বালিখিল্ল ঋষি এরা কি করেন ওই কি বলেন সূর্যের যে স্তপ করেন সূর্যের সূর্য ভগবানের স্তব করেন আর এই যে বালি এই বালিখিল্য ঋষিগণকে রক্ষা করেন কারণ জলে ডুবে যাচ্ছে এরা এর থেকে ভগবান রক্ষা করেছিলেন নৃসিংহ অবতারে কশ্যপের সমিত আহরণের নিমিত্ত গোষ্দ জলে নিমগ্ন স্তপকারী যা বালিখিল্য ঋষিগণকে রক্ষা করেছিলেন এবং বৃত্তাসুরের বধ যখন বৃত্তাসুরের যখন বধ হয়েছিল তখন বৃত্ত হত্যা করবার জন্য যে পাপ হয়েছিল বৃত্তাসুরের 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 যে পাপ হয়েছিল প্রথম পাপ যখন করল বিশ্বরূপকে মারল সেই পাপটা তো চার ভাগে ভাগ হয়ে গেল পৃথিবী জল গাছপালা এবং মায়েরা এরা ভাগ করে করেন ব্রহ্মতা এখনও দেখা যায় ব্রহ্মতার পাপ তাদের মধ্যে ভূমি ভূমিও নিয়েছে জল নিয়েছে জলে বুদবুদ দেখা যায় গাছের মধ্যে দেখবে আঠা আঠা বেরোয় গাছ কাটলে পরে জুস বেরোয় এগুলো সব হচ্ছে ব্রহ্মহত্যার পাপের রূপে তারা এ হয় তাহলে কিন্তু বৃত্ত হত্যা যখন সেকেন্ড টাইম হলো প্রথম ব্রহ্মহত্যা ভাগ হয়ে গেল বৃত্ত হত্যা পাপের পর আবার তার ব্রহ্মহত্যা পাপ হয়েছিল এখন সেটাকে নেবে কি করে সেই জন্য সে পালিয়েছিল ওখানে লক্ষ্মী দেবী চরণে মানস সরবতে পদ্মের মধ্যে না খেয়ে না জলের মধ্যে অগ্নি যেতে পারছেন অগ্নি দেবতাদের খাওয়া নিয়ে যায় অগ্নি যেতে পারছেন এখন এখানে বলছেন ব্রহ্মত্তা পাপ হল বৃত্তাসুরকে হত্যার ফলে ইন্দ্রকে উদ্ধার করেন ভগবান ইন্দ্রকে তিনি উদ্ধার করেন এবং অসুর অসুর গৃহেতে নিরুদ্ধা অনাথা দেবশ্রীগণকে তিনি বার করে নিয়েছিলেন করে নিয়েছিলেন তো নিয়ে একসঙ্গে যাই তাদেরকে বিবাহ করেছিলেন মোচন করেছিলেন আর সাধুগণের অভয় দানের নিমিত্ত হিরণ্যকশবিকে বধ করে প্রহ্লাদ মহারাজ এবং সাধুগণের আনন্দ বিধান করেছিলেন নৃসিংহরূপ বিভিন্ন অবতারের কথা স্পর্শ করে গেছেন তারপরে সেখানে বলছেন তোমাদের আবার সময় হয়ে যাবে দেবা সুরে যুধি দেব এবং অসুরের মধ্যে যে যুদ্ধ লেগে গেছিল সেই যুদ্ধে দেবাসুরে যুধিচ দ্বৈত্যপীন সুরার্থে হ্যাঁ ভবনানি ভবানী কলাভি ভাথো বমৌন ইমাম অহরত বলে ক্ষম ছলে সমদাদ আদিতেহে সুতেভ্য অদিতি অদিতির যে ছেলে তারা যে শূন্য হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে তাদেরকে বাঁচাবার জন্য যখন পয়ব্রত করেছিলেন দিতি অদিতি মা পয়ব্রত করেছিলেন কশ্যপ ঋষি তাকে পরামর্শ দিয়েছিলেন তুমি পয়ব্রত করো বারো দিনের বোত এই বারো দিনের বোতে তুমি যদি নিষ্ঠাভরে করতে পারো ভগবান সন্তুষ্ট হবেন আমি কথা দিয়ে বলছি আদিতি মা অত্যন্ত নিষ্ঠাভরে এই পয়ব্রতকে পালন করেছিলেন সারাদিনই কিছু খেতে পারবে না সামান্য একটু দুধ অনেক নিয়ম আছে কিভাবে ঋষি ব্রাহ্মণদের সেবা করবে কোনোরকম অত্যাচার একটু এদিক ওদিক হবে না নিয়ম সব নিয়ম আছে পয়ব্রত শুদ্ধতা বজায় রাখবে মানুষে পর্যন্ত উল্টো হবে না সেই সব আদিতিমা পেরেছিলেন কিন্তু দ্বিতীমা পারেননি দ্বিতীমাকে একটা লম্বা ব্রত বলেছিল এই দ্বিতিমা কশ্যপের কাছে পুঁচেছিল দ্বিতীয় দৈত্যদের মা হ্যাঁ তাকে একটা লম্বা ব্রতর কথা বলেছিল কিন্তু অদিতিমাকে বারো বারো দিনের ছোট্ট ব্রতের কথা বলেছিল ঋষি যে পারেনি ওই জন্য ব্রত ভঙ্গ হয়েছিল যাই হোক যা এখন এইভাবে বামন রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন ভগবান বললেন আমি তোমার কুলে তা আবির্ভাব হবেও এ বামন দ্বাদশীতে বামন রূপ ধারণ করে ভগবান আবির্ভাব হয়েছিলেন হয়ে কি করে বটুক বামন আবির্ভাব হয়ে এবার তার যজ্ঞবিদ আদি সব কিছু হওয়ার পর ভিক্ষা করতে চলে গেলেন বলির যজ্ঞস্থলে ভিঘুকচ্ছ এই জায়গাটার নাম হলো নর্মদার তীরে ভিগুকচ্ছ জায়গাটার নাম আমি সেই জায়গায় গেছিলাম জীবনে একবার নর্মদা নদীর তীরে পবিত্র জায়গা সেইখানেতে যুদ্ধ হয়েছিল বিরাট যুদ্ধ দেবাসুরের সংগ্রাম ভয়াবহ সংগ্রাম রোমহর্ষ সেই সংগ্রামেতে বৃত্তাসুরকে এটা ভবিতব্য বৃত্তাসুরকে চলে যেতে হয়েছিল জগতে থেকে ভালো বৃত্তাসুরও চাইছিলেন অজাতপক্ষয়ৈগ মাতরম খগা বৃত্তাসুর কেঁদেছিলেন ভগবানকে বলছেন যখন কেটে বেরো যে হাত হাত সব কিছু বৃত্তাসুর সঙ্গে বলছেন অজাতপক্ষয়ৈগ মাতরং খগা হ্যাঁ যেমন পাখা না উঠলে পরে ছোট ছোটো পাখির ছানাগুলো কাঁদতে থাকে কখন মায় এসে দুটো দানা পানি মুখে দেবে অজাতপক্ষই গো মাতরং খগা হ্যাঁ আর স্তন্যম যথা হ্যাঁ কী বলে স্তনের জন্য ক্ষুধার্ত যে বাছুরগুলো মায়ের কাছে যাওয়ার জন্য বৎসতারা ক্ষুধার্তা স্তন্যম যথা বৎসারা ক্ষুধার্তা পিয়া পিয়ব হ্যাঁ একজন পিয়া প্রিয়র জন্য যেমন চিন্তা করে উদীর্ঘদিন দেখা হয়নি পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ পিয়া পিয়েব বিষিতম বিষণা মনহঃ অরবিন্দক্ষ দিদ্দীক্ষতাম হে অরবিন্দক্ষ তোমাকে দর্শন করার জন্য আমার বড় পাগল হয়ে গেছি। আমার শরীরের যেসব কষ্টগুলো আমার মনে হচ্ছে না ইন্দুকে বলছেন আমাকে মারো বজ্র মারো তোমার বজ্র বিফল হবে না আমি চলে যেতে চাই জগৎ থেকে বয় ইন্দু অবাক হয়ে গেছে না রে ই তো অসুর এ কি করে ভক্তিযুগের কথা বলছে আরে তো অসুর তো বাইরে যে এত বড় হাত পা নাক কিন্তু এই যে কথাগুলো বলছে তো মহাভাগবত বৈষ্ণব বলতে পারে বৃত্ত যখন কথাগুলো ভগবানকে প্রার্থনা করছে ইন্দু মহারাজ শুনে পাগল হয়ে গেছেন যে তুমি এইসব জানলে কি করে তুমি তো ওসো ও তো জানে না ইন্দ এ ছিল চিত্তকেতু রাজা এ তো জানে না এ প্রার্থনা করছেন ভগবানকে বরঞ্চ বৃত্তাসুর বলছেন বৃত্তাসুর ইন্দ্রকে বৃত্তাসুর ইন্দুকে সাবধান করছেন বৃত্তকে বৃত্তসুর ইন্দ্রকে সাবধান করছে এই দেখো তোমার যদি গ্রাম্য সুখে কোনো স্পৃহা না থাকে বৃত্তাসুর বলছে নচেদ গ্রাম্য সুখে স্পৃহা তোমার যদি গ্রাম্য সুখে লোভ না থাকে থাকে তাহলে আমার সামনে দাঁড়াও দেখি তোমার কত ক্ষমতা গ্রাম্য সুখে যাদের মন পড়ে রয়েছে তা তো দুর্বল তারা কখনো গুরু বৈষ্ণবের দর্শনও পাবে না আর সংযোগ হারিয়ে যাবে এইটা হলো কথা কাজে বৃত্তাসুর এভাবে যখন বলছেন তখন ইন্দ্র অবাক হয়ে বলছেন যে কি করো তুমি অসুর ভাব তোমার তো অসুর ভাব হওয়ার কথা যত অসুর ভাব বিহায়ম মহাপুরুষোতম তুমি মহাপুরুষ হলে কী করে অসুর ভাব ছেড়ে দিয়ে তুমি মহাপুরুষ হলে কী কবে হলে অবাক হয়ে গেছে এইভাবে বামন রূপ কালকে আলোচনা করবো আর সময় নেই তোমরা ব্যস্ত ক্লান্ত রয়েছ বিভিন্ন রকমভাবে আজ এই পর্যন্তই আলোচনার বিশ্রাম দিই কালকে বিশ্রাম এইভাবে কিভাবে বলি মহারাজ কে মনে হলো বাইরের দৃষ্টিতে বলি মহারাজকে বঞ্চনা করলেন কিন্তু যদি স্বাস্থ্যের বিচার দেখো তাহলে দেখবেন ইন্দ্রকে বঞ্চনা করলেন বলি মহারাজকে কৃপা করলেন বাইরের দৃষ্টিতে কিন্তু বলিকে বঞ্চনা করলেন বঞ্চিতা বলিম বলি মহারাজ বলি মহারাজকে বঞ্চনা করে তিনি ইন্দ্রকে দিলেন কি সত্যি কি তাই বঞ্চনা করলেন ইন্দকে কৃপা নাকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভগবানের কৃপা লোকে জানতে পারে না এত বোকা এত মূর্খ এত বোকা বুঝতেই পারেন কিন্তু শিবানন্দ সেন বুঝতে কালকে আমি আলোচনা করো যেমন শিবানন্দ সেনের বুকেতে লাথি মেরেছিলেন নিত্যানন্দ তখন শ্রীকান্ত দুঃখ পেয়েছিলেন কি আমার মামাকে লাথি মারল আমার মামা মহাপ্রভুর গণের মধ্যে প্রধান তাকে লাথি মারে ঘোষায় বলে রাগ করে চলে গেল

ようなもん。